2022 আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ চাঁদপুর জেলা শাখার শ্রদ্ধাভাজন সভাপতি আমির হিজবুল্লাহ সেরসিনা শরীফের গদ্দিনিশিন আলা হযরত পীর সাহেবদের আপনারা অত্যন্ত কাছের মানুষ আমাদের প্রিয় ব্যক্তিত্ব আলহাজ হযরত মাওলানা সাইফউদ্দিন খন্দকার সাহেব দোয়া করুন আল্লাহ তাআলা হুজুরের হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া নসিব করুন আমিন। আজকের মাহফিলে বিশেষ অতিথি বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ মসজিদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস আলহাজ আল্লামা মাওলানা মমিনুল ইসলাম খান সাহেব দোয়া করুন আল্লাহ তাআলা আমাদের শেখুল হাদিস মুহাদ্দিস হুজুরের আল্লাহ হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া নসিব করুন আমিন। আজকের মাহফিলে অন্যতম আলোচক মদিনা জামে মসজিদ কান্দির পার কুমিল্লার সম্মানিত খতিব আলহাজ হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব খুব চমৎকার সুললিত কণ্ঠে তিনি সূরা জিলজালার উপর কথা বলেছেন, আখেরাত নিয়ে কথা বলেছেন, মৃত্যু নিয়ে কথা বলেছেন, মৃত্যু পরবর্তী আমল মানুষের আমল নামায় পৌঁছে যায় এ বিষয়ে কথা বলেছেন। দোয়া করুন আল্লাহ তাআলা আমাদের মাওলানা নজরুল ইসলামের কণ্ঠে আল্লাহ তাআলা আরো আল্লাহ তাআলা শক্তি দান করুন, তিনি যেন দীন ইসলামের কথাগুলো ব্যর্থ কণ্ঠে বলতে পারে, আল্লাহ কবুল করুন আমিন। আজকের এই মাহফিলটির পিছনে যা আপাদ মস্তক কাজ করছে আমাদের পূর্ব মদনার হুজুর আলহাজ আল্লামা মাওলানা ওলিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহ সাহেব জাদা মদনা খানকাহ মুহিব্বিয়া কমপ্লেক্সের সম্মানিত পরিচালক মাওলানা মোহাম্মদ জালালউদ্দিন আমাদের জালাল ভাই দোয়া করুন আল্লাহ তাআলা হুজুরের মতো মস্ত বড় ওলি হিসাবে তাকে কবুল করুন আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা এই কেরাম বিশেষ করে সার্বিক ব্যবস্থাপনায় যাদের নাম এখানে আছে আমরা সবার কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলটিতে যাদের সুযোগ করে দিয়েছেন অংশগ্রহণ করবা আমরা এই মুহূর্তে তাদেরকেও স্মরণ করছি। সাথে সাথে এই মুহূর্তে আমার সামনে বসা আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত শ্রোতামণ্ডলী এবং এই মুহূর্তে পৃথিবীর যে যেখান থেকে আমাদের প্রোগ্রামটি দেখছেন আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ, সবটুকুন সুক্রিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে করিমের দরবারে যিনি আজকের এই মোবারক মোতাবাররাক আজিমুশান পবিত্র ঈসা আলাইহিস সালাম মাহফিলি শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে আল্লাহর ওলির সহবত এখতিয়ার করার লক্ষ্যে এ সুন্দরতম পরিবেশে আলেম ওলামাগণের সাহচর্য গ্রহণ করবার জন্য আশার ও বসার দিনই আলোচনা শুনবার সুযোগটুকু নিয়ত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দ্বারাজ কণ্ঠে প্রাণ খুলে দিল মন উজাড় করি, হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করি, হৃদয়ের বদ্ধ কপাটকে মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করি, সর্বোচ্চ শক্তি দিয়ে কালিমাতু শুকুর আদায় করে পড়ে নিই আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চারও অনেক অনেক গুণ বেশি সালাতু সালাম পেশ করছি প্রিয় নবী প্রিয় রসুলের উপর বিনা দরখাস্তে, যে নবীর উম্মত হবার সৌভাগ্য আমাদের নসিব হয়েছে, যিনি শামসু দোহা, যিনি বদরুদ্দোজা, যিনি নুরুল হুদা, যিনি সাহেবু কাবা কাউসাইনে আও আদনা ও রসুলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কবিলাতাইন ইমামুল জাদ্দিল হাসান ওল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাবু নবুয়া শাহন শাহি রিসালা নূরি মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুর্শিদুনা মুহাম্মাদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য আমাদের নসিব হয়েছে আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ।
সবাই বলে আল্লাহু আকবার আর জোরে বলে আল্লাহু আকবার প্রিয় সুধীক আজকের মাহফিলটি যে পূর্ব মদনার হুজুর আলহাজ হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাই তিনি কিন্তু আমার উস্তাদ ছিলেন আমি হুজুরের কাছে সারসিনা দারুল মাদ্রাসা যখন ছিল আমি হুজুরের কাছে বেশ কয়েক মাস পড়ার আমার সুযোগ হয়েছে হুজুর আমাদেরকে রওজাতুল আদব পড়াতেন এবং হুজুর কিছুদিন কাফিয়াও পড়াইছিলেন কাফিয়া এবং রওজাতুল আদব এই দুটো কিতাব আমি হুজুরের কাছে পড়েছি তিনি আমাদেরকে কিছুদিন এক মাসের মতো কালিয়বি কিতাবটাও পড়িয়েছিলেন যে কারণে আমার পরম শ্রদ্ধাভাজন উস্তাদ এটা 1999 সালের দিকে আমি যখন দারুল মাদ্রাসায় দাখিল পরীক্ষা দেওয়ার পরে যখন ভর্তি হলাম সেই সময় হুজুর তো একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন সেখান থেকে রিটায়ার্ড করে সারসিনার বর্তমান হযরত পীর সাহেব হুজুর কিবলা হুজুরকে অনেক হুজুরকে পছন্দ করতেন হুজুর ছিলেন আসলে একজন নাম যেমন ওলিউল্লাহ একার দেখতে ওলিউল্লাহর মতোই ছিলেন আল্লাহু আকবার যেমন নাম ঠিক তেমনি তার নামের সাথে এসএমের সাথে মুসাম্মা এটাও মিল ছিল সুবহানাল্লাহ মুস্কি মুস্কি হাসি দিতেন মুখে সব সময় হাসি মুখি থাকতেন আর হুজুর তো খুব সুন্দর ছিলেন সুন্দর মানুষ ছিলেন পান খেতেন তিনি পান তা পান খেলে ঠোঁটগুলো এমনি লাল আরো বেশি লাল হয়ে যেত সুবহানাল্লাহ আমি হুজুরের চেহারাটা আমার এখনো ভাসতেছে আমি প্রথম সারসিনে গিয়ে হুজুরের কাছেই আমাদের পড়ার সুযোগ হয়েছে আল্লাহর কাছে আমরা দোয়া করি ফরিয়াদ করি এবং খুব মুআদ্দাব ছিলেন মাঝে মধ্যে সারসিনা দারুস সুন্নাত জামে মসজিদে হুজুর মাঝে মধ্যে মাগরিবের নামাজও পড়াতেন তালিমও দিতেন হুজুর আলহামদুলিল্লাহ বলেন খুব একজন আমলি মানুষ ছিলেন আলেম তাকি ছিলেন দোয়া করুন আল্লাহ তাআলা আমাদের মরহুম ওলিউল্লাহ হুজুর রহমতুল্লাহ আলাইকে জান্নাতের আলা মাকাম আল্লাহ নসিব করুন আর জোরে বলে আল্লাহুম্মা আমিন প্রিয় আজ আমি সিদ্ধান্ত কথা বলবো তা হচ্ছে নবী এবং রাসূলদের ব্যাপারে আমি কিছু আলোচনা করব সেখান থেকে ফাইন্ড আউট করি নবী সুলাইমান আলাইহিস সালাতু সালামের বায়োগ্রাফির উপর জীবনীর উপর কিছু আলোচনা করবার চেষ্টা করব সাথে গোটা পৃথিবীতে ওয়ার্ল্ড কাপ নামে পরিচিত ফিফা বিশ্বকাপ আজকে তার পর্দা উঠতেছে কাতারে যে কারণে হয়তোবা মানুষের সংখ্যা একটু কম যারা আছেন অধিকাংশই মুরব্বী শ্রেণীর মানুষ যারা যুবক যারা একটু সচেতন তারা ফিফা বিশ্বকাপের আজকে উদ্বোধনী অনুষ্ঠান রাত 10টায় আর আমরা শুরু করেছি মোটামুটি 9:45টার দিকে মোক্ষম সময়ে অনেকেই কিন্তু এই ফুটবলের কারণে ফুটবল খেলা দেখবার কারণে অনেকেই কিন্তু টেলিভিশনের সেটে বা বিভিন্ন জায়গা আছে এটি বলা আমাদের উদ্দেশ্য এ কারণেই যে আপনারা জানেন যে এই বিশ্বকাপ ফুটবল খেলা এটা কখনো কোনো মুসলিম দেশে এত বছরে হয় নাই এটা 92 বছরের ইতিহাসে এটাই প্রথম 92 প্রায় 92 বছর 92 ইয়ার্স 92 বছরের ইতিহাসে এটাই সবচেয়ে ব্যয়বহুল এবং মুসলিম একটি দেশে মুসলিম যতগুলো ধনী রাষ্ট্র আছে সবচেয়ে সেরা ধনীদের সেরা যিনি যে রাষ্ট্রটি সেটা হলো কাতার সেটা কি কাতার মুসলিম রাষ্ট্র তে কাতার এটা যদিও মুসলিম রাষ্ট্র জানি না কি কারণে স্বাগতিক হিসাবে তারা খেলাটির আয়োজন করছে একটি কাজ তারা ভালো করছে শুনলে আপনারা অবাক হবেন আসলে মুসলিম দেশে যদিও তারা খেলাটা করছে খেলা ফতোয়া নিয়ে সেটা ভিন্ন কথা যেহেতু এই ধরনের খেলা আমরা কখনো জায়েজ বলি না কি এই ধরনের খেলা আমরা কখনো কি জায়েজ বলি না যেখানে পর্দার খেলাপ হয় সময়ে অপচয় হয় আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন সূরাতুল লোকমানের মধ্যে ওয়ামিনান নাস মান ইশতারি লাহওয়াল হাদিস
এগুলো লাহওয়াল হাদিসের মধ্যে এই সমস্ত খেলা খেলতামাশা এগুলো নিয়ে বাজি করা এগুলো নিয়ে খেলা হচ্ছে কাতারে ব্রাজিল দেশ আর্জেন্টিনা পতাকা উড়ে বাংলাদেশ কথা বলেন কি জন্য একটু খেলে ভালো এইজন্য তার জার্সিটা 10 নম্বর জার্সি নাকি 10 নম্বর জার্সিটা গায়ে দেয় কি লাভ শুধু একটু খেলে ভালো এইজন্য আর যেই নবী আমার আখেরাতের কান্ডারি নবী সুপারিশ করবেন যে নবী না হলে কুল কায়নাতের কিচ্ছু হতো না সেই নবীকে মহব্বত করে নবীর জুব্বাটা নবীর জামাটা নবীর টুপিটা নবীজির দাড়ি মোবারক নবীজির টুপি মোবারক নবীজির জামা মোবারক এগুলোকে আমরা গায়ে দিতে পারি না এর চেয়ে দুঃখ এর চেয়ে খারাপ আর কি হতে পারে অথচ আমরা মুসলিম দাবি করি যেখানে মানুষ ভাত খেতে পারে না চাউলের কেজি কত বেশি অনেক দাম না চাউলের ডালের দাম বেশি সব জিনিসের দ্রব্যমূল্য এখন তো ঊর্ধ্বগতি এই ঊর্ধ্বগতির মধ্যে শুনেছি আধা কিলোমিটার ব্যাপী পতাকা তৈরি করছে আর্জেন্টিনার কোথায় পায় এত টাকা আমার বুঝি আসে না এগুলো কি অপচয় নয় ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন এরা অন্য কিছু না হোক কমপক্ষে শয়তানের ভাই হবে মান তাসাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম যে জাতি যে জাতির সাথে সাদৃশ্য রাখবে সে জাতি তার সাথে তার হাসর হবে যারা আজকে আর্জেন্টিনাকে ভালোবাসেন বা ব্রাজিলকে ভালোবাসেন এরা কি আল্লাহওয়ালা মুসলিম দেশ কি বলেন এরা মুসলিম এরা মুসলিম না এদের সাথে আমাদের কখনো সম্পর্ক হতে পারে না লা ইয়াত্তাখিজুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন মুমিনরা মুমিনদেরকে ভালোবাসবে কাদেরকে মুমিন মুমিনদেরকে ভালোবাসবে মুমিন কখনো কাফের বেদিন বেঈমানকে এদেরকে কখনো বন্ধু রূপে গ্রহণ করবে না কে বলেন করবে না কি না কখনোই করবে না তবে কাতারকে আমি এজন্য ধন্যবাদ জানাই একটা কাজের জন্য কাতার ইতিমধ্যে আপনারা জানেন যে কাতার মুসলিম বিশ্বের আদর্শিকভাবে ইস্পাত কঠিন একটি দেশ হচ্ছে কাতার নিজেদের মূল্যবোধ এবং জাতীয় আদর্শ ইসলামের চেতনা এবং ইসলামী রাষ্ট্র পরিচালনায় ফরেন পলিসিতে তাদের নিজেদের অবস্থানে অনড় থাকতে দেখা গেছে কাতারকে ফিফা কতগুলো কন্ডিশন করেছিল যে যেখানে বিশ্বকাপ খেলাগুলো হবে যেই মাঠে সেগুলোকে বিয়ার ওয়াইন মদ বিভিন্ন ধরনের মদ পাওয়া যাবে বা মদ বিক্রি করতে পারবে কিন্তু যদি ইসলামী শরিয়াতে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু যেহেতু মদ জুয়া এগুলো হারাম এজন্য কাতার সরকার বলে দিয়েছে বিশ্বকাপ খেলা চলাকালীন মাঠের আশপাশে কোনো মদের দোকান বসতে পারবে না আল্লাহু আকবার বলেন এই একটি কাজ তারা ভালো করছে এটা ভালোর মধ্যে দুই তারা আইন করেছে কেউ যদি ছোট পোশাকে কি পোশাক অথবা উলঙ্গ বা ছোট পোশাক যেটি পরিবেশ মার্জিত নয় এই রকম কোন পোশাক পরে তাহলে তাদের জেল এবং জরিমানা এগুলো গুনতে হতে পারে এটা একটা পোশাকের ক্ষেত্রে তারা রেস্ট্রিকশন দিয়েছে পোশাকের ক্ষেত্রে কি দিয়েছে একটা রেস্ট্রিকশন একটা সিস্টেম তারা দিয়ে দিয়েছে পোশাকের ক্ষেত্রে এটা খুব ভালো একটা কাজ করেছে তারা এই কাজটা প্রশংসার দাবি রাখে সবচেয়ে প্রশংসার দাবি রাখে যেটা শুনলে আপনারা অবাক হবেন এই কাতার বিশ্বকাপে তারা ইউরোপিয়ান সহ গোটা বিশ্ব থেকে কাতার কিন্তু খুব বেশি মানুষ বাস করে না ওদের নিজস্ব লোক সংখ্যা মাত্র 30 লক্ষ কত লাখ 30 লাখ মানুষ বাস করে কাতারে আর আমরা মুসলমান কত বাংলাদেশে মানুষের সংখ্যা কত প্রায় 20 কোটি না প্রায় 20 কোটির তো 20 কোটি মানুষ আর ওখানে তারা 1 কোটিও না একটা দেশে মাত্র 30 লক্ষ মাত্র কত সেখানে আরো 12 লক্ষর মতো মানুষ জমায়েত হবে বা আরো বেশিও হতে পারে 2 মিলিয়ন হয়তো বা 20 লক্ষ 15 থেকে 20 লক্ষ মানুষের জমায়েত এই যে মানুষগুলো আসবে অধিকাংশ ইহুদি খ্রিস্টান ইউরোপিয়ান ভিন্ন ধর্মের
এরা যেন একটি মুসলিম রাষ্ট্রে প্রবেশ করছে এই জন্য তারা ওয়ালে ওয়ালে দেওয়ালে দেওয়ালে তার একটি কাজ করেছে তারা বিভিন্ন জায়গায় তারা কি করছে আল্লাহর নবীর হাদিস সম্বলিত মুরাল এগুলো বিভিন্ন ফেস্টুন তারা দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন এই কাজটি তারা করেছে রাজধানী দোহা সহ বিভিন্ন জায়গায় তারা কি করছে বিভিন্ন ওয়ালে ওয়ালে আমার নবীজির হাদিস মোবারক নবীজির বাণীগুলো তারা লিখে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই ছবিগুলো তারা প্রকাশ করেছে গোটা ওয়ার্ল্ড ওয়াইড তার প্রশংসিত হয়েছে বিভিন্ন জায়গায় আমার নবীর হাদিসগুলো তারা লিখে দিয়েছে আল্লাহু আকবার বলেন যারা বিদেশ থেকে আসবে তাদেরকে অভ্যর্থনা জানাবে ইসলামের বিউটি ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরে অভিনব কায়দায় অভ্যর্থনা জানাতে এই সমস্ত উদ্যোগ নিয়েছে ওজারা বিশেষ করে ওজারাতুল শুউনে দাওয়াতুল ইসলামিয়া ইসলামী প্রচার এবং প্রসারের জন্য সেই কাতারের মুসলিম যারা ওলামায়ে কেরাম মুসলিম ওলামা ফুকাহাগণ এরা বলছে কাতারে যেহেতু বিশ্বকাপটি অনুষ্ঠিত হচ্ছে আমরা ভিন ধর্মের মানুষগুলো আসবে আমরা নবীর বাণীগুলো প্রচার করে আমরা তাদেরকে বিভিন্নভাবে ক্যালিওগ্রাফির মাধ্যমে হাদিসের বাণী প্রচারের মাধ্যমে ওদের কাছে আমরা বিশ্বকাপের গোলও দিব সাথে সাথে আমরা নবীজির বাণীও তাদেরকে শিখাই দিব আল্লাহু আকবার বলেন এমনও হতে পারে এই বাণীগুলো দেখে শুনে এদের অধিকাংশই ইসলামের প্রতি অনুরাগ ইসলামের প্রতি তাদের ভালোবাসা ইসলামের বিউটি দেখে সৌন্দর্য দেখে এই মানুষগুলো হয়তোবা কালেমাও পড়ে যেতে পারে আল্লাহু আকবার বলেন এজন্য তারা পুরো কাতার দোহা জুড়ে তারা বিভিন্ন সাটানো হয়েছে বর্ণিল মুরাল ব্যানার ফেস্টুন বিভিন্নভাবে তারা ওয়ালে ওয়ালে এগুলো দিয়েছে তার মধ্যে একটি বাণী আপনি শুনলে অবাক হবেন আল্লাহর হাবিবের একটি বাণী দিয়েছে তারা কি সুন্দর করে লিখেছেন তারা লিখেছেন কুল্লু মারুফিন সাদাকা আল্লাহর হাবিব বলেন কুল্লু মারুফিন সাদাকা সুবহানাল্লাহ বলেন বলছেন যে প্রত্যেকটি ভালো কাজ এটা সদকা সৎকার সব পাবে ওফি তাবাসসুমিকা সাদাকা তুমি একজন মুসলিমের সাথে দেখা হবে একজন মানুষের সাথে দেখা হবে যদি মুসকি হাসি দেয় সুন্দর করে কথা বলে তাহলে এতে সে সৎকার সব পাবে আল্লাহু আকবার বলেন আরে যেমন আল্লাহু আকবার তারা আরেকটি হাদিস সেখানে ওয়ালের মধ্যে টানাই দিয়েছে সর্বশেষ লেখছে দা প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণীটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী লেখছে মাল্লা ইয়ারহামু লা ইয়ারহামু যারা মানুষের প্রতি দয়া করে না আল্লাহর পক্ষ থেকেও তাদের প্রতি দয়া করা হয় না সুবহানাল্লাহ মানুষ মানুষের জন্য মানুষ কার জন্য জোরে বলেন মানুষ কার জন্য মানুষ মানুষের জন্য তোমরা মানুষের জন্য মানুষের প্রতি দয়া করো মহান রব তোমাদের প্রতি দয়া করবেন বাণীটা কার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বাণী তারা আরেকটি বাণী টেনে দিয়েছে ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু সুবহানাল্লাহ বলেন রসুল বলেছেন তোমরা সহজ করো ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু তোমরা ইসলামটাকে কঠিন করো না তোমরা ইসলামকে কি করো সহজ করো সুবহানাল্লাহ বলেন ইসলাম ফ্লেক্সিবল ইসলাম সহজ ইসলাম কঠিন নয় ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু তোমরা ইসলামটাকে মানুষের কাছে সহজ করে উপস্থাপন করো ওয়ালা তুয়াসসিরু তোমরা কঠিন করো না এরপরে বললেন ওয়াসাক্কিনু ওয়ালা তুনাফিরু অথবা বাশশিরু ওয়ালা তুনাফিরু তোমরা মানুষের মধ্যে শান্তি স্থাপন করো তাদেরকে তোমরা বিদ্বেষ করো না মানুষের সাথে মানুষের সাথে শান্তি স্থাপন করো বিদ্বেষ সৃষ্টি করবে না হিংসা করবে না আল্লাহু আকবার বলে বাশশিরু ওয়ালা তুনাফিরু মানুষদেরকে সুসংবাদ দাও মানুষদেরকে দুঃসংবাদ দিও না মানুষের সাথে বিশৃঙ্খলা করো না মানুষের সাথে কখনো বিদ্বেষ করো না বরং মানুষের সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ হও আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আরে যারা আল্লাহু আকবার সবচেয়ে এই বাণীটি
পুরো কাতার বিশ্বকাপে সবচেয়ে রাসূলুল্লাহর এই বাণীটি বেশি কাজে লাগছে সেটা হচ্ছে আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণীটি লিখে দিয়েছে একবারে লাল কালির উপরে সাদা অক্ষরে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরবিও দিয়েছে ইংরেজিও দিয়েছে যারা আরবি পড়তে পারবে না তারা ইংরেজিটা পড়বে রাসূল বলেন তাজিদু মিন শাররিন নাস ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহি যাল ওয়াজহাইন আল্লাযী ইয়াতি বিহাউলাই ওয়াজহিন وهو وهؤلاء بوجهين قامতের দিন তোমরা ওই ব্যক্তিকে সবচেয়ে তুমি নিকৃষ্ট পাবে যেই লোকটার দ্বৈত নীতি দুমুখী সাপের মতো কিসের মতো দুমুখী সাপ কি মুখী দুমুখী সাপ এক মুখ দিয়ে সে এক মানুষের কাছে এক কথা বলে ওই মুখ দিয়ে সে আরেকজনের কাছে আরেকটা কথা বলে এরকম মানুষ সমাজে আছে না নাই আছে জোরে বলো দেখছেন কাতার বিশ্বকাপ খেলা হবে ফুটবল হবে গোল গোল হলো জিরো গোল কি আমরা গোল বলি কোনটা শূন্যটা না শূন্যের কোনো দাম আছে ইসলামের শূন্যের কোনো দাম আছে শূন্যের কোনো দাম নাই গোল হবে কাতারে মুখ হা করে মেলে থাকবে বাংলাদেশে কথা বলেন কি দুঃখ লাগে এই তো আমরা মুসলমান আজকে আমাদের মুসলমানের চরিত্রটা এইটা এজন্য সেখানে ওয়ালে লিখে দিয়েছে তাজিদু মিন শাররিন নাস ইয়াউমাল কিয়ামাতি যাল ওয়াজহাইন আল্লাযী ইয়াতি বিহাউলাই ওয়াজহিন ওয়া বিহাউলাই ওয়াজহিন তুমি দ্বৈত নীতি ডাবল স্ট্যান্ডার্ড মুনাফিকি নীতি বর্জন করো তুমি এক মুখে এক কথা বলো আরেক মুখে আরেক কথা বলো এটা ইসলামের বিউটি নয় এটা ইসলামের সৌন্দর্য নয় আল্লাহু আকবার বলেন আল্লাহর নবীর বাণীটা তারা লিখে দিয়েছে আরেকটি বাণী সেখানে লিখছে আল্লাহর হাবিব বলেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামারাতিন সুবহানাল্লাহ ইত্তাকুন নার তুমি জাহান্নামকে ভয় করো ওয়ালাউ বিশাক্কি তামরাতিন একটা খেজুরের আটি দিয়ে হলো জাহান্নাম থেকে তুমি নিজের জীবনকে রক্ষা করো দান সদকা সম্পর্কে ইনস্পায়ার করছে মোটিভেটেড করেছেন তাদেরকে উৎসাহিত করেছেন আল্লাহু আকবার বলেন ইত্তাকুন নার তুমি জাহান্নামের আগুন থেকে নিজকে বাঁচাও ওয়ালাউ বিশাক্কি তামরাতিন একটা খেজুর দান করে হলো সুবহানাল্লাহ বলেন ফাইন লাম তাজিদ যদি তুমি খেজুর না পাও ফাবে কালিমাতিন তাইয়্যিবা মানুষটাকে একটা ভালো কথা বলে দাও একটা ভালো কথা এটা সৎকার সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন আরেকটা হাদিস লিখে দিয়েছে তারা ওয়ালের মধ্যে ফিফা ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড কাপে বিশ্বকাপে ইসাল্লিমু সাগির ওয়ালাল কাবির ছোটরা বড়দেরকে সালাম করবে ছোটরা সালাম করবে কাদেরকে আমাদের ছোটরা কি সালাম করে বড়দের করে খুব কম সালাম উঠে গেছে এখন শুধু টাটা এখন কি চলে এই জন্য ফিফায় যারা দেখতে আসবে ফুটবল খেলা ওদেরকে রাসূলুল্লাহর বাণী শুনাই দিল ইসাল্লিমু সাগির আলাল কাবির ওয়াল মারু আলাল কায়েদ যে লোকটা চলমান এটা বসনেওয়ালা ব্যক্তিকে সালাম দিবে ওয়াল কালিল আলাল কাসির আর কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম প্রদান করবে আল্লাহু আকবার বলেন আল্লাহ আরে জরব আল্লাহু আকবার আল্লাহ আপনি শুনলে আর অবাক হবেন মেহমানের সাথে কেমন আচরণ করতে হবে এটাও আল্লাহর হাবিবের বাণী মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির যে আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে ফালা ইউজি সারাহু সেজন্য তার প্রতিবেশীকে কষ্ট না দেয় সুবহানাল্লাহ বলেন ওমান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা যে আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে সেজন্য মেহমানকে সম্মান করে এই হাদিসগুলো কোথায় লেখা কাতারের দেওয়ালে দেওয়ালে সুবহানাল্লাহ বলেন কাতার বিশ্বকাপে ওয়ার্ল্ডে দেওয়ালে দেওয়ালে ফুটবল যেখানে হবে মানুষগুলো রাস্তা দিয়ে চলবে ওয়ালে ওয়ালে হাদিস লেখা বিদেশ থেকে যারা আসবে এদেরকে নবীজির বাণী শিখাই দিবে এটাকে আমি ধন্যবাদ জানাই সর্বশেষ তারা আরেকটা জিনিস লিখেছে আল্লাহু আকবার বলেন ওরা লিখছে মা মিন মুসলিমিন সুবহানাল্লাহ বলেন মা মিন মুসলিমিন কয়েকদিন আগেও আমি বুখারীতে হাদিসটা পড়ালাম মা মিন মুসলিমিন গারাসা গারসান ফাআকালা মিনহু ইনসানুন আও দাব্বাতুন ইল্লা কানা লাহু সাদাকা এটা বৃক্ষরোপণ সম্পর্কে মানুষ যেন জানে যে আমার নবীর বাণীটা কেমন
যারা গাছ রোপণ করেন গাছ রোপণ সম্পর্কে বৃক্ষ রোপণ সম্পর্কে ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে আমার নবী 1500 বছর আগে যে বাণী দিয়েছেন ইউরোপিয়ানরা ফুটবল খেলা দেখতেছে কাতারে এই বাণী শিখে যাবে আল্লাহু আকবার বলেন আল্লাহর হাবিব বলেন মামিন মুসলিমিন গারাসা গারসান অথবা ইয়াগরি সুগারসান যখন কোন মুসলমান একটা গাছ লাগায় কি লাগায় যখন কোন মুসলমান একটি গাছ লাগাবে ফাআকালা মিনহু ইনসান ওই গাছ থেকে কোন মানুষ সেটা খেলো গাছের ফল খেলো গাছের কি কখনো কখনো গাছ লাগালো গাছের পাতা খেলো কদু কদু তো ফল আবার কদুর শাকটাও অনেক দাম কদুর ডগার দাম আছে না মিষ্টি কুমড়া এটা ফলটা যেমন দামি খাওয়া যায় ঠিক তেমনি ভাবে মিষ্টি কুমড়ার শাক এটাও খেতে দাম এটার দাম আছে এটাও খেতে হয় খেতে হয় না তো এই রকম কোন গাছ লাগালো গাছের কোন ফল অথবা গাছের পাতা কোন মানুষ খেলো অথবা দাব্বাতুন চতুষ্পদ জন্তু খেলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন চতুষ্পদ জন্তু খায় আপনি একটা গাছ লাগাইছেন কোন ফল হলো না খাইলো কে চতুষ্পদ জন্তু গরু ছাগল ভেড়া বকরি খাইলো আল্লাহ নবী বলেন ইল্লা কানা লাহু সাদাকা এটা তার জন্য সাদাকা হবে আল্লাহু আকবার বলেন এটা কি হবে তার জন্য এটি হবে তার জন্য সাদাকা তাহলে আমরা এতক্ষণ ধরে বুঝলাম যদিও ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ ফুটবল হচ্ছে কিন্তু ওয়ার্ল্ড কাপে বা ফুটবলে বিশ্বকাপ হলেও এখানে তারা একটা সুন্দর আয়োজন করেছেন কেমনে মুসলমান বানানো যায় অমুসলিমদেরকে কিভাবে ইসলামের শিক্ষাটা ছড়িয়ে দেওয়া যায় এই চেষ্টাটা একজন মুসলিম রাষ্ট্র হিসাবে ওই দেশের আলেমরা নবীর বাণীগুলো তারা শিখাই দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা পৃথিবীর ইতিহাসে বিরল আমার মনে হয় না অন্য কোন দেশ মুসলিম দেশে করলে এটা করতো না ওই দেশে সমকামী জেনা ব্যভিচার এগুলোকে তারা হারাম ঘোষণা করছে আল্লাহু আকবার বলেন জুয়া এগুলোকে তারা হারাম ঘোষণা করছে কাতার এরা সাচ্চা মুসলিম আল্লাহু আকবার বলেন আইনের শাসনের ব্যাপারে কট্টর আল্লাহু আকবার বলেন তাহলে এই যে কাজগুলো করছে আমরা এই জন্য বলি যে ইসলামের মহিমা ইসলামের বিউটি ইসলামের সৌন্দর্য এই বিশ্বকাপের মধ্যে এইটাকে শুধু আমরা সাপোর্ট করব যে এই কাজটা একটা ভালো করছে এটুকুন আমরা সাপোর্ট করতে পারি তবে খেলার সাথে আমাদের মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না ইমানদারের সম্পর্ক থাকতে পারে না এটা কখনো থাকতে পারে না যাই হোক আমরা এই কথাগুলো শুরুতে বললাম আজকে মুসলমান আমরা গা ভাসিয়ে দিচ্ছি কথা বলেন এগুলো থেকে যেন আমরা মুসলিমরা সাবধান হই সচেতন হই আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন সবাই বলে আল্লাহুম্মা আমিন আমরা আজকে আলোচনা শুনবো নবী এবং রাসূলদের নিয়ে কিছু আলোচনা নবী রাসূল বিশেষত আমরা আলোচনা শুনবো আজকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের বায়োগ্রাফি তার জীবনীর উপর আচ্ছা আপনারা বলেন এই পৃথিবীর শ্রেষ্ঠতম কোনো মানুষ থাকলে তারা কারা কথা বলেন জোরে বলো নবী এবং রাসূলগণ পৃথিবীর সবচেয়ে সেরা মানব এতে কোনো সন্দেহ আছে নাকি র্যাঙ্কিং এ এরা হলো নাম্বার ওয়ান র্যাঙ্কিং এ এরা কি কথা বলেন আল্লাহ তাআলা কোরআনে বলেন সূরাতুন নিসা 69 নম্বর আয়াতে র্যাঙ্কিং এ ওয়ান ওমাই ইয়ুতি আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন আল্লাহু আকবার নবী এবং রাসূলগণ র্যাঙ্কিং এ তারা কয় নম্বর এক নম্বর র্যাঙ্কিং এ ওয়ান সুবহানাল্লাহ এটা হলো নবীদের ব্যাপারে আমাদের বিশ্বাস দুই নম্বর বিশ্বাস নবীরা আল্লাহর বাণী বাহক ওহির বাহক ছিলেন এবং নবীর আল্লাহর পক্ষ থেকে সিলেক্ট বাই আল্লাহ প্রেরিত পুরুষ আল্লাহর পক্ষ থেকে তারা নির্বাচিত নবী কি দুনিয়াতে নির্বাচন হয় নবীদের নির্বাচন দেন কে 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 নবীরা কি মার কায়দা রায়
ভোট হয় না নবী ভোট হয় না দেখছেন জীবনে না নবী বানায় কে আল্লাহ কাকে বানাবেন এটা জানে কে আল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ তিন নম্বর এজন্য আমরা বলবো নবী চুজ অফ সিলেক্টেড পার্সোনালিটি বাই আল্লাহ এর আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আল্লাহর মনোনয়নকৃত বান্দা আল্লাহু আকবার বলেন এইজন্য সূরাতুস সাদের 47 47 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনিল আখিয়ার আল্লাহু আকবার বলেন এরা মুস্তাফা এরা সিলেক্টেড পারসন বাই আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নবীগণ এরা নির্বাচিত আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা নবীদেরকে এক একজন নবীকে এক একটা মর্যাদায় আল্লাহ ভূষিত করেছেন সব নবী কি সমান না জোরে বলো না এইজন্য কোরআন বলেন তৃতীয়তম পারা তিলকার রুসুল فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات কোন কোন নবীর সাথে আল্লাহ কথা বলেছেন এজন্য তিনি হবেন কালিমুল্লাহ তিনি কি মুসা কালিমুল্লাহ আবার আদম নবীকে আল্লাহ বানাইছেন আদম সফিউল্লাহ সুবহানাল্লাহ বলেন কাউকে আল্লাহ বানাইছেন নাজিউল্লাহ ইব্রাহিমকে আল্লাহ বানাইলেন খলিলুল্লাহ ঈসাকে বানালেন রূহুল্লাহ আর আমার নবীকে আল্লাহ বানাইলেন হাবিবুল্লাহ আল্লাহু আকবার বলেন আমার নবী কি জোরে বলেন আরো জোরে সবার মুখে কেমন হাবিব বানালেন যে নবীকে আল্লাহ আপন দোস্তকে উম্মেহানের ঘর থেকে নিয়ে সিনাটা চাক করিয়ে কুদরতি কারিশমায় ওপেন হার্ট সার্জারি করে আমার নবীকে জান্নাতি গাড়ি বরাক বিদ্যুতের গতি আলোর গতি প্রতি সেকেন্ডে 186,000 মাইল তার চার গতি সম্পন্ন জান্নাতি গাড়িতে করে আমার নবীকে ইয়াসরিব বেথেলহাম বেতুল মুকদ্দাস সমস্ত নবীদের ইমামতি করে নবীজি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্লুটো গ্যালাক্সি মিল্কওয়ে নোভা সুপারনোভা প্রক্সিমা সেন্ট্রাই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী আরো উপরে আরো উপরে আরো উপরে আরো উপরে নবীজি আমার ব্ল্যাক হোল ক্রস করে প্রথম আকাশ এরপরে শূন্য স্থান এরপরে দ্বিতীয় আকাশ তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশের পরে সিদ্রাতুল মুনতাহা হয়ে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহর আরশে গিয়ে আল্লাহকে দেখে হাবিবুল্লাহ লাকব পেলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ কাউকে কালিমুল্লাহ আর কাউকে হাবিবুল্লাহ মুসা নবীকে শুধু আল্লাহ তার সাথে কথা বলেছেন আমার নবীর সাথে শুধু কথা নয় কথা প্লাস দেখা তাহলে সব নবীর মর্যাদা সমান জুজি ফজিলত আল্লাহ তাআলা এক একজনকে এক একটা দিয়েছেন কোন ফজিলত সবাই নবী সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন প্রশ্ন আসতে পারে যে এই পৃথিবীতে আল্লাহ তাআলা কতজন নবী এবং রাসূল পাঠিয়েছেন এই প্রশ্নটা আসতে পারে না আপনাদের জোরে বলেন না কি মনে চায় জানতে সমাজের মধ্যে একটা ধারণা আছে সমাজের মানুষগুলো বলে পৃথিবীতে নবীর সংখ্যা 124,000 আবার অনেকে বলে মতান্তরে 224,000 এই যে মতান্তর বা 124,000 124,000 যে হাদিসটি এটি দয়ব জেদ্দান একেবারে দুর্বল পর্যায়ের হাদিস এই দিয়ে কখনো আকিদা সাব্যস্ত হয় না আর 224,000 যে বলছে কে যে এটা বাইর করছে আল্লাহ ভালো জানে এটা না বলাই ভালো 124,000 যে হাদিস এটা নেহায়েত দুর্বল নেহায়েত কি দুর্বল হাদিস তবে কেউ কেউ বলেছেন এটা বিভিন্ন তুরুক থাকার কারণে এক কয়েকজন ওলামায়ে কেরাম এটিকে হাসান পর্যায়ে বলছেন যা দিয়ে আকীদা সাব্যস্ত করা যায় না তবে হাদিসটি হচ্ছে আবু জার গিফারি থেকে হাদিসটি বর্ণিত রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী নাম কি তার আবু জার গিফারি সবাই বলেন আবু জার গিফারি আরো জোরে বলেন হযরতে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি রয়েছে সহি ইবনু হিব্বানের 361 নম্বর হাদিস সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আন আবি জাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কুলতু ইয়া রাসূলুল্লাহ কামিল আম্বিয়া
আবু যর গিফারি বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, হুজুর পৃথিবীতে নবীদের সংখ্যা কত? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, সুবহানাল্লাহ। কালা তিনি বললেন, মিয়াতু আলফ, 100,000, তার মানে 100,000, 100,000 কত? নবীর সংখ্যা কত? মিয়াতু আলফিন ওয়া ইশরুনা আলফান, 120,000। অন্য রওয়ায়েত আছে, মিয়াতু আলফিন ওয়া আরবাউনা ইশরুনা আলফান, 124,000। কুলতু ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারি বলেন, হুজুর আমি জিজ্ঞেস করলাম আল্লাহ নবীকে, কামির রসুল, হুজুর রসুল কত, কতজন রসুল পৃথিবীতে? আল্লাহ নবী বললেন, নবীর সংখ্যা যেমন 124, রাসুলের সংখ্যা হলো 313। রসুল কত? নবী 120, এক হাদিসে, আরেক হাদিসে 124। তা আমরা প্রসিদ্ধ যেটা এটাই নিলাম, 124,000, 124,000। আর রসুল কত? 300। সুবহানাল্লাহ বলেন না, ওয়া উলুল আজম মিনার রুসুল, এর মধ্যে থেকে পাঁচজন হলেন উলুল আজম পয়গম্বর। কয়জন? সবাই বলেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম মুসা কালিমুল্লাহ, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহ, অন্য মানুষে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন জায়গায় ছয় জনের কথা আছে তাফসীরে কাবীরে, আরেক জায়গায় পাঁচ জনের কথা আছে, পাঁচ জনক ছয় জনক, ওয়া উলুল আজমি মিনার রুসুল, এখানে এই আয়াতের তাফসীরে ছয় জনের কথা আসছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু উলুল আজম পয়গম্বর কয়জন? পাঁচজন বা ছয় জন। রসুল কয়জন? রসুল হলো 313। রসুল কত? নবী কত? 124,000, 124,000 নবী, 313 জন রাসুল, 5 কি 6 জন উলুল আজম পয়গম্বর। আল্লাহু আকবার বলেন, সমস্ত নবী এবং রাসুলদের যিনি সাইয়্যেদ, সবার যিনি সেরা, তিনি হলেন আমাদের নবীজি, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী এবং রাসূলদের যিনি সাইয়্যিদ, তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী। এবং নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা ইমান না? কথা বলেন, ইমানে মুফাসসাল আমরা পড়ছি, আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি। কি বলেন, পড়েন না এগুলো? ইমানে মুফাসসাল, রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা, পৃথিবীতে যত নবী এবং রাসুল আসছে এদের প্রতি আমরা বিশ্বাস করি কিনা? কোরআনেও বলা হয়েছে, আমানার রসুল বিমা উনজিলা ইলাইহিমির রাব্বি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। আল্লাহু আকবার বলেন, ঈমান হচ্ছে রসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। জিব্রিল আমিন রসুল্লাহকে জিজ্ঞেস করলেন, আখবিরনি আনিল ঈমান। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, হুজুর ঈমান কি জিনিস? কে জিজ্ঞেস করছে? কাকে? আমাদের নবীকে জিজ্ঞেস করলেন ঈমান কি? আমরা যে ঈমান ঈমান করে সিল্লাই, আমি ঈমানদার, আমি মুমিন, আমি মুসলমান, ঈমানটা কি? জিব্রিল আমিন জিজ্ঞেস করলেন কাকে? আমার রসুলকে, নবীজিকে। জিব্রাইল, ওয়ালাহু সিত্তু মিয়াতি জানা, 600 নূরের পাখা। কত? সবাই বলেন, 600 নূরের পাখা, যিনি নবীর কাছে 24,000 বার এসেছিলেন। যার একটা আওয়াজ যদি সিদরাতুল মুনতাহায় দিত, জমিনে শোনা যেত আওয়াজ। আপনি এখানে আওয়াজ দেন, চাঁদপুরে শোনা যাবে? মাইক লাগাইলেও কতগুলো মাইক লাগবে? এখান থেকে চাঁদপুর শহরে আওয়াজ শুনাইতে গেলে কয়েক হাজার মাইক লাগবে। কথা বলে জোরে বলে, চিন্তা করে দেখেন। আর জিব্রিল আমিন সিদরাতুল মুনতাহা একটা আওয়াজ দিছে,
ওই আওয়াজ তিনি জমিনে শুনছেন আরেকজন। কেমন শক্তি! শাদীদুল কুওয়া। তাফসীরে কবীরে এর আরেক নাম মাফাতিহুল গায়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, এই আর রহমানের তাফসীরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তিনি এনেছেন এই তাফসীর। আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন নবীজির সাহাবীকে নিয়ে তায়েফে রওনা দিলেন। কোথায় তায়েফ? কোথায়? এটা মক্কা থেকে 103 কিলোমিটার দূরে। কত? 103 কিলোমিটার দূরে হলো তায়েফ। সুবহানাল্লাহ, আমার নবী বড় হয়েছেন জন্মের পরে কোন জায়গায়? তায়েফ শহরে, বনু বাকার বিন সাদ এই শহরে নবী বড় হয়েছেন। কারণ ওই গোত্রের ভাষা ছিল মার্জিত। এই জন্য আমার রসুল বলছেন, আনা আফসাহুল আরব, আমি সবচেয়ে বিশুদ্ধ ভাষাভাষীদের অন্তর্ভুক্ত। আমার নবীর ভাষা ছিল উন্নত। ভাষা ছিল কি? কারণ কি? কারণ হচ্ছে আমার নবী তায়েফে লালিত পালিত হয়েছে হযরতে হালিমাতু সাদিয়া। উনি সাদ গোত্রের মানুষ ছিলেন, সাদ গোত্রের মহিলা। আল্লাহু আকবার বলেন। আমার নবী তায়েফে যাবেন, এই জন্য শাম সিরিয়ার মাটি জিবরিল আমিন একটা পাখায় মাটি উঠাইয়া, দোয়াশ মাটি, ভালো মাটি উঠাইয়া ডানায় নিয়ে এই মাটিটা আল্লাহর ঘর খানায় কাবায় 7টা চক্কর দিয়ে তোয়াফ করেছে। এই জন্য মাটিটার নাম হয়েছে তায়েফ। এই মাটি এনে লাগাই দিয়েছেন তায়েফের উপরের মাটিটা ফেলে দিয়েছেন ডেড সি মোরা সাগরে ফেলে দিয়ে, ওইখানে তার বন্ধুর খাতিরে, হাবিবুল্লাহর খাতিরে, রাহমাতুল্লিল আলামিনের খাতিরে ওই মাটিতে ফসল হবে না, আমার বন্ধু তায়েফে যাবে, এটা হয় না। এই জন্য দোয়াশ মাটি এমন কোন ফসল দেবে জমিনে সাথে সাথে হবে, এই জন্য দোয়াশ মাটি লাগাই দিয়েছেন। এই জন্য মাটিটার নাম হয়েছে তায়েফ। ওই আলোকে পুরো অঞ্চলটার নাম হয়েছে তায়েফ, একটা জেলার নাম। আল্লাহু আকবার বলেন। তায়েফ মুহাফাজা। আল্লাহ তাআলা আমাদেরকে বহুবার, আমি তায়েফ গেছি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ আমার নবীর যেখানে সিনা চাক হলো, ওয়াদি হালিমা, এই সমস্ত অঞ্চলগুলোতে আমরা দেখে এসেছি কত কষ্ট তায়েফের মানুষগুলো করেছে। এখন তায়েফে এমন কোন ফসল নাই যেটা তায়েফে হয় না। তায়েফের তিন ফল এত সুমিষ্ট ফল, আল্লাহু আকবার বলেন। তায়েফের খেজুর, তায়েফের মরিচ বড় বড়, তায়েফের শশা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তায়েফের যে আলু বুখারা, এত সুন্দর ফলগুলো, তাজা তাজা। আমরা মসজিদে ইবনে আব্বাসের সামনে এগুলো ফল বিক্রি করি, ফলের বিশাল আরব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি বরকতের ময়! আমার নবী যে বরকতময় ছিলেন, রাহমাতুল্লিল আলামিন ছিলেন, নবী তায়েফে গেছেন, পুরো তায়েফ অঞ্চলকে আল্লাহ বরকতপূর্ণ করে দিয়েছেন নবীর বরকতে। তা তায়েফ যাচ্ছেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সাথে একজন নবীর সাহাবী নিলেন, মনে করছে নবীর সোহবত প্রাপ্ত সাহাবী। যেতে 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 তিনি একটা পাহাড়ে একটু বিশ্রাম নিলেন, যে অনেক পথ তো হাঁটলাম, একটু বিশ্রাম নেই। বিশ্রাম নিতে গিয়ে তিনি ঘুমে পড়ছেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ক্লান্ত বেশি হলে মানুষ ঘুমায় যায় না? তিনি ঘুমায় পড়লেন, ঘুম থেকে উঠে দেখে তার দুইটা হাতও বাঁধা, দুইটা পাও বাঁধা। দুইটা হাতও বাঁধা, দুইটা পাও কি? শুধু জবানটা খোলা। পাশে যেই রসুল্লার সাহাবি মনে করে সাথে নিয়েছিলেন সফর সঙ্গী, উনি দাঁড়ানো পাশে, হাতে একটা নাঙ্গা তরবারির মতো চাকু চকচক করছে। জিজ্ঞেস করলেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, যে তুমি না নবীজির সাহাবি? বলে তুমি আমাকে চিনতে ভুল করেছ, আমি উপরে উপরে নবীর দরবারে যাই সাহাবি, কিন্তু আমি আসলে মুনাফিক। ওটা আসলে কি? মুনাফিক। জোরে বলুন, উপরে উপরে সাহাবি দেখতে, কিন্তু আসলে আমি কি? বলে তুমি না নবীর দরবারে যাও, নবীর সাহাবি, তোমাকে আমি নিয়ে যাচ্ছি সফর সঙ্গী করে। বলে তুমি জানো না আমার নাম অমুক, আমি মুনাফিক, তুমি আমাকে চিনো না? বলে না আমি তো চিনতে পারি নাই। বলে আমার হাত বাঁধছ কেন, পা বাঁধছ কেন? বলছে এই যে চাকুটা দেখো,
এটা দিয়ে আপনাকে আমি জবাই করব। তখন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু চক্ষু দুটো বন্ধ করে, হাত তো বাঁধা, পাও বাঁধা, জবানটা খোলা, তখন আল্লাহর কাছে শুধু এতটুকু বললেন, ইয়া রহমান আগিসনি, হে রহমান তুমি আমার সাহায্য করো। আল্লাহু আকবার বলেন। তাফসীরে মাফাতিহুল গায়বের মধ্যে লেখা আর রহমানুর রহিমের তাফসীরে, ইয়া রহমান আগিসনি, ইয়া রহমান, রহমান তুমি আমার সাহায্য করো, হেল্প করো। আল্লাহু আকবার। তো ওই মুনাফিক তার যে কথা সেই কাজ, বাইরে দেখলো কেউ আছে কিনা মানুষজন, বলে কেউ নাই, রসুল্লার সাহাবি যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করবেন, শহীদ করে দিবেন। যায়েদ রাদিয়াল্লাহু বলেন, তুমি আমাকে মারলে তোমার লাভটা কি? বলে, আমার লাভ কি জানো না, তোমারে রসুল্লাহ ভালোবাসে, তুমি রসুল্লাহকে ভালোবাসো, তোমারে যদি আমি শহীদ করি, মেরে ফেলি, তাহলে মোহাম্মদ কষ্ট পাবে, এই মোহাম্মদকে কষ্ট দেওয়াই হলো আমার কাজ। আরো জোরে বলেন, আউযুবিল্লাহ, কষ্ট দেওয়াই আমার কাজ। আচ্ছা ঠিক আছে, সে ছুরিটা নিয়ে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করবেন, জবাই করবেন, ছুরিটা তার গলার মধ্যে রাখছেন, আসমান থেকে উপর থেকে একটা আওয়াজ আছে, ইয়া মুনাফিক লা তাকতুলহু, রে মুনাফিক ওকে হত্যা করো না। আল্লাহু আকবার বলেন। লোকটা চাকুটা ছেড়ে দিল, মুনাফিকটা বাহিরে দেখে আশপাশে কোথাও কেউ নাই, আল্লাহু আকবার বলে, আবার চতুর্দিকে দেখার পরে আবার ছুরিটা নিয়ে প্রস্তুতি, প্রিপারেশন গ্রহণ করছেন, ছুরি চালাবেন। প্রথম আমাদের চেয়ে দ্বিতীয় আওয়াজ আর লম্বা হলো, ইয়া মুনাফিক লা তাকতুলহু আবাদা, তাকে কখনোই হত্যা করো না, মেরো না। তার পিলই কেঁপে উঠল, সে আবার ছুরিটা ফেলে বাহিরে দেখতে শুরু করলো, কেউ আছে নাকি, দেখলো কেউ নাই, তাহলে আওয়াজ আসে কোথা থেকে, অবাক হয়ে গেল। তৃতীয়বার মারার জন্য প্রস্তুতি, চাকুটা ধার দিয়ে এবার আর কোনো উপায় নাই, তৃতীয়বার তাকে শহীদ করেই ফেলবি। এবার বলল, ইয়া ফুলের, ইয়া মুনাফিক লা তাকতুলহু কাত, কখনো তাকে মেরো না। এত জোরে আঘাত, এত জোরে শব্দ করলেন, সাথে সাথে মুনাফিকটা বেহুশ হয়ে পড়ে গেল। হুশ ফিরার পরে দেখলো ধবধবে সাদা পোশাক পরিহিত, হাতে নাঙ্গা তরবারি, খোলা তরবারি, আল্লাহু আকবার, মাথায় সবুজ পাগড়ি, সাদা ঘোড়ার উপরে একবার সুন্দর দাড়ি, আল্লাহু আকবার। তরবারি নামলো, ঘোড়া থেকে নেমে প্রথমে আগে মুনাফিকটারে সাইজ করলো, মুনাফিকটারে শহীদ মানে মুনাফিকটারে একেবারে নাস্তানাবুদ করে দিল, মেরে ফেললো। যায়েদ রাদিয়াল্লাহু আনহুর পায়ের বন্ধন খুলে দিল, হাতের বন্ধন খুলে দিল, খুলে দেওয়ার পরে জিজ্ঞেস করলো, যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই বিপদের মধ্যে কে আপনি আমাকে হেল্প করলেন? বলে, আনা জিব্রিল। আল্লাহু আকবার বলেন। আমি কে? জিব্রাইল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে, ওই দুষ্ট দুরাচার মুনাফিক, আমি ছিলাম সিদরাতুল মুনতাহা। আল্লাহু আকবার বলে, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা, সূর্য থেকে 9 কোটি, মনে রাখবেন, পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য, 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা বেটল জিয়াস তারকা, তার চেয়ে আরো বড়, ওই আরো বড়, আরো বড়, আরো বড় গ্যালাক্সি, মিল্কওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, তার চেয়ে আরো বড়, আরো বড়, আরো বড় ব্ল্যাক হোল, তার চেয়ে আরো বড় প্রথম আকার, দ্বিতীয়, তৃতীয়, এগুলোর চেয়ে আরো বড় সিদ্ধাতুর মুনতাতে, আরো বড় আল্লাহ পাকের আরশ, সাত আকাশের পরে সিদরাতুল মুনতাহা, ফেরেশতাদের লাস্ট স্টপিস। বলে, আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম,
জায়েদ তুমি যখন আল্লাহর কাছে সাহায্য চাইছো, দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাও নাই, আমাদের নেটওয়ার্ক বন্ধ হলে আমরা প্রথমে ফেসবুকে শেয়ার করি, অমুকরে বলি বিদ্যুৎ নাই, অমুকরে বলি আমি বিপদে পড়ছি, আমাকে সাহায্য করো, আমাকে এই করো, আমাকে এই করো। কিন্তু আল্লাহর ওলি যারা, তারা দুনিয়ার মানুষের কাছে চায় না, ওরা প্রথম শেয়ার করবে আমার আল্লাহর কাছে। দোহাত তুল আল্লাহকে বলো, কাকে কাকে উদ্দমনি আস্তা জিবলাকুম, তোমরা চাও আমার কাছে, আমি আল্লাহ তোমাদের চাওয়া পাওয়াকে কবুল করে নেব। চায়ে তুমি যখন আমাকে বলছো আগেসনি ইয়া রহমান, ইয়া রহমান নামটা আমার এত প্রিয়, আমার আল্লাহর প্রিয় নাম, এই নামটা দিয়ে তুমি আমাকে ডাকছো, আমার কাছে সাহায্য চাইছো, আমি তো তোমাকে সাহায্য করবই। হযরত জিবরিল বলেন আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়, আল্লাহ আমাকে বললেন জিবরিল এই মুহূর্তে তুমি তায়েফের মাটিতে যাও, অমুক পাহাড়ে আমার একজন বান্দা রসুলের সাহাবি জায়েদ বিপদে পড়ছে, আমাকে ডাকছে কঠিন বিপদে, কেউ নাই আমি আল্লাহ ছাড়া, তাকে সাহায্য করার এই মুহূর্তে যাও। হযরতে জিবরিল আমিন বলেন আমি দেখলাম সপ্তম আকাশে আস্তে আস্তে না জানি মুনাফিকটা ছুরি চালাই দেয়, আমি সাত আকাশ থেকে একটা ধমক দিছিলাম। আল্লাহু আকবার বলেন, আপনি ধমক দেন তো দেখি কত দূর যাবে, আপনার ধমক কত দূর যাবে, বেশি ধমক দিলে গলা ফেটে যাবে, কথা বলো। আর জিবরিল আমিনের এক ধমক সপ্তম আকাশ পেরিয়ে একবার সিদরাতুল মুনতাহা থেকে ধমক চলে আসলো জমিনে পাহাড়ের গুহায়, মুনাফিক থরথর করে পিলোই কাঁপতেছে। সে জিবরিল আমিন জিজ্ঞেস করলেন আখবিরনি আনিল ইমান, হুজুর ইমান কি? রাসূলুল্লাহ বলেন ইমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান আনা, কার প্রতি? ওয়া মালাইকাতি, ফেরেশতাগণের প্রতি। এমন এক বিকট জায়গা বাকি নাই যেখানে ফেরেশতা নাই। আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। ওয়া কুতুবিহি আসমানি কিতাব, কত? 104 খানা, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, চারখানা প্রসিদ্ধ বড়, আল্লাহু আকবার বলেন সমস্ত কিতাবের সেরা হলো আল্লাহর কোরআন, ওয়া রুসুলি সমস্ত নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা ইমান। এটা কি ইমান? ছেড়ে বলেন এটা কি ইমান? ইমান ইমান। কেউ বলছেন নবীদের সংখ্যা হলো 8000, কয় হাজার? জোরে বলেন, আরো জোরে বলেন, মাজমাউ সাওয়ায়েত অষ্টম খণ্ড 210 পৃষ্ঠার মধ্যে হাদিসটি আসছে যে 8000 নবী, 4000 হলো গোটা পৃথিবীতে আর 4000 হলো বনি ইসরায়েলে, এই বর্ণনাও আছে। তবে এই বর্ণনাটা আরো দৈব জেদ্দান। তবে আমাদের কথা হলো এই পৃথিবীতে নবীদের সংখ্যা কত, এটা একমাত্র জানেন যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি কে 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 কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য সূরাতুন নিসা 164 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া লাকাদ আরসালনা রুসুলাম মিন কবলিক, আল্লাহু আকবার, মিনহুম মা কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকুসুস আলাইকা, আল্লাহু আকবার, এমন রসুল আমি পাঠিয়েছি যাদের ইতিবৃত্ত, যাদের জন্ম বৃত্তান্ত আমি আপনার কাছে আলোচনা করেছি, আর এমন কিছু আছে যাদের জন্ম বৃত্তান্ত আমি আল্লাহ বন্ধু আপনার কাছে আলোচনা করি নাই। তো কোরআনে মাত্র 25 জন নবীর জীবনী আছে, কতজন? জোরে বলেন। তাহলে যদি বলে নবী রাসূল কতজন, আমরা বলবো জানে কে? আল্লাহ। কে জানে? আল্লাহ। এর সংখ্যা সম্পর্কে একমাত্র জানেন যিনি, তিনি কে? আল্লাহ। যদি আমি সংখ্যাটা বের করে দিই তাহলে হবে, যাদেরকে আমি বললাম যারা নবী না তারা নবী হলো, এমন একটা নির্দিষ্ট সংখ্যা বলে দিলাম, আবার যারা নবী হয়তো বা আমি তাদের সংখ্যা কম বলছি, নবী অথচ তাদেরকে নবী বলতে পারলাম না, এই জন্য বলবো যে নবী রাসূলের সংখ্যা জানে কে? আরো জোরে সবাই বলেন, এই জন্য বলছে লা ইয়ালামু আদাদুহুম ইল্লাল্লাহ, ফতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে ফতোয়া লাজনাতু দাইমা, সৌদি আরবের একটি ফতোয়ার কিতাব 26 খণ্ড 214 পৃষ্ঠা, কাজী খানের মধ্যে লেখা আছে যে নবীদের সংখ্যা একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ, সবার মুখে আল্লাহ।
আচ্ছা, নবীদের যে আলোচনা কোরআনে আসছে, 25 জন নবীর আলোচনা, এটা কি একবার করে আসছে নাকি অনেকবার? কোন নবীর কথা আল্লাহ 5 বার বলেছেন, কোন নবীর কথা আল্লাহ 10 বার বলেছেন, কোন নবীর কথা আল্লাহ 25 বার বলেছেন, কোন নবীর কথা আল্লাহ এর চেয়ে আরো বেশি বার বলেছেন? আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। এখন প্রশ্ন হতে পারে, নবীদের আলোচনা শুনলে লাভ কি? প্রশ্ন আসে না? নবী ওলিদের আলোচনা, এখানে মরহুম ওলিউল্লাহ রহমতুল্লাহ আলোচনা হচ্ছে, সরসিনার পীরে মরহুম দয় শাহ সুবিনে সরদিন আহমদ রহমতুল্লাহ আলাই, শাহ জাফর মোহাম্মদ সাল্লাল্লাহু রহমতুল্লাহ আলাই, আরো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি এর জীবনীর উপর আলোচনা করব। এই যে নবীদের আলোচনা করলে লাভ আছে, কথা বলেন জোরে বলেন। সূরাতুল হুদ 120 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَكُلًّا نَقُصُّ عَلَيْكَ مِنْ أَنْبَاءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِ فُؤَادَكَ الله أكبر وَكُلًّا نَقُصُّ عَلَيْكَ مِنْ أَنْبَاءِ الرُّسُلِ হে নবী, আমি আপনার কাছে সমস্ত নবীদের বায়োগ্রাফি, নবীদের জীবনী আমি আপনার কাছে আলোচনা করছি। উদ্দেশ্য কি? মা নুসাব্বিতু বিহি ফুয়াদাকা, এতে আপনার ফুয়াদ, আপনার হার্ট, আপনার হৃদয়টা শক্তিশালী হবে। তাহলে বোঝা গেল নবীদের মিলাদ, নবীদের জন্ম বৃত্তান্ত, এটা আলোচনা করলে ইমান বেড়ে যায়, ইমানের শক্তি বেড়ে যায়। আল্লাহু আকবার। তাহলে আমরা কি নবীদের আলোচনা করব? নবীদের মিলাদ চলবে? নবীদের জন্ম বৃত্তান্ত চলবে? ইন দা জিক্রিল আউলিয়া তানজিলুর রহমা, আল্লাহর ওলিদের জীবনী আলোচনা করলে সেই জায়গাটা আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দেন। জিক্রুল আউলিয়া, জিক্রুল সালেহিন, জিক্রুল আম্বিয়া, নিঃসন্দেহে এটি ইবাদত। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের নবীদের জীবনী আলোচনা করা, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ বলেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, জ্ঞানবান ব্যক্তি যারা কিসসা কাহিনীর মধ্যে, নবীদের জীবনী কিসসা কাহিনী, আহসানুল কসাস হলো কোরআন। পৃথিবীতে কোরআনের চেয়ে ভালো কিসসা আর আছে নাকি? না। জোরে বলুন। এই জন্য ফি কসাসিহিম, আল্লাহু আকবার বলেন, এটার মধ্যে লাকাদ কানা ফি কসাসিম ইবরাতুল লিউলিল আলবাব, জ্ঞানবান ব্যক্তিদের জন্য নবীদের কিসসা কাহিনীতে তাদের জন্য ইবরাত আছে, শিক্ষার বিষয় আছে। এটা আল্লাহ তাআলা সূরাতু ইউসুফের 111 নম্বর আয়াতে আল্লাহ জানাই দিয়েছেন। আমার নবীর তিনিও মাঝে মধ্যে তিনি তার জীবনী বৃত্তান্ত বর্ণনা করেছেন, করেন নাই? মুসনাদে আহমদ 17192 নম্বর হাদিস, এর বাদ ইবনে সারিয়া বলেন, আল্লাহর হাবিবকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন, ইন্নি আবাদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী, ওয়া ইন্ন আদাম লামুনজাদুন ফি তিনাতি, আমি নবী তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল, ইন্নি সাওহাদ্দিসুকুম আননি, আমি তোমাদেরকে আমার ব্যাপারে আলোচনা করব, শোনো, আনা দাওয়াতু বি আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল, ওয়া বিশারাতু ঈসা, ঈসা নবীর সুসংবাদ, ওয়া রুইয়া উম্মি, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ, আমার মা যখন আমার জন্ম দিল, জন্মের সময় যে নূর বের হয়েছে, এই নূর দ্বারা 2500 দূরের বড় বড় বিল্ডিং গুলো দেখা গেছে। আপনি জন্মের পরে কি নূর দেখায়? যদি বাতি না থাকে লাইট মারে দেখতে হয় ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, কথা বলেন, লাইট মারে দেখতে হয় ছেলে না মেয়ে। আমার নবী যখন নামাজের মধ্যে বৃষ্টি প্রার্থনা নামাজে একবার দোয়া করলেন, দোয়া করে হাত উঠাইলেন উপর পর্যন্ত, কোন পর্যন্ত? একেবারে উপর পর্যন্ত উঠাইলেন, হাত্তা ইউরা, সহিহ বুখারী হাদিস, হাত্তা ইউরা, দেখা গেল বায়াজা ইফতাহে, নবীজির বগল মোবারকের শুভ্রতা দেখা গেল। আমার নবী হাত উপরে উঠালে নবীজির বগল থেকে নূর চমকাতো। মিয়া, আপনার বিশ্বাস যদি না হয় আয়নার সামনে গিয়ে দেখেন, হাত উঠান, 2-3 দিন যারা গোসল করে নাই, যারা ঘামায় গেছে, বগল কালো হয়ে গেছে, নূর তো দূরের কথা। সেই নবী কি আমাদের মতো সাধারণ? নবীরা সাধারণ নাকি অসাধারণ? সূরাতুল কাহফ আয়াত নম্বর 110, সর্বশেষ আয়াত নবী সূরাতুল কাহফের সর্বশেষ আয়াত, কুল
انما انا بشر مثلكم يوحى الي الله اكبر বলেন انما الهكم اله واحد الله اكبر বলেন سوره কাহফ এর 110 নম্বর আয়াত এটুক গোপন রাখে কুল হে রাসূল আপনি বলুন انما انا بشر নিশ্চয় আমি তোমাদের মতো মানুষ انا بشر مثلكم তোমাদের মতো কি এইখানে আরেকটা আমদানি করে এটা আমদানি করে ওয়াহাবি রাষ্ট্র থেকে আমি তোমাদের মতো সাধারণ মানুষ এই সাধারণ শব্দটা কোথায় পেল আমার বুঝে আসে না এখানে রাসূলুল্লাহ বলেন ইন্নামা আনা বাশারুন নিশ্চয় আমি মানুষ মিসলুকুম তোমাদের মতো আমি তোমাদের মতো মানুষ নবী ফেরেশতা না নবী কি ফেরেশতা নবী কি জিন নবী কি খালেক নবী কি আল্লাহ নবী বলেন আমি জিনসে বাশার আমি মানুষ নবী তোমার আর আমার পার্থক্য তোমার হাত ঠিক তুমি যেমন মানুষ থেকে আসছো আমিও মানুষ থেকে আমি জিন থেকে নয় ফেরেশতা থেকে নয় আমি আল্লাহ নয় আমি খালেক নয় আমি মাখলুক সাইয়্যিদুল খালায়েক ওয়াল বাশার আমি সকল সৃষ্টি জগতের সেরা আমি আরশের চেয়েও সেরা সুবহানাল্লাহ নবী আরশ তো আল্লাহর সৃষ্টি আরশ কার সৃষ্টি আল্লাহ কথা বলে না লৌহ কার সৃষ্টি কলম কার সৃষ্টি নবী যদি সকল সৃষ্টির সেরা হয় তে নবী আরশের চেয়েও সেরা কারণ আরশ তো আল্লাহর মাখলুক সাইয়্যিদুল খালায়েক ওয়াল বাশার নবী সৃষ্টি জগতের সেরা আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার সেই নবীর উম্মত তো আমরা নাকি সেই নবীর উম্মত কারা আমরা আমরা সেই নবীর উম্মত কারা ওরা বলে নবী আমাদের মতো মানুষ তো পৃথিবীতে আজকে প্রায় 750-800 কোটি মানুষ মানুষের মধ্যে তো অনেক গুণাগার আছে আছে না কি নাই হ্যাঁ মানুষের মধ্যে গুণাগার নাই আছে পাপী নাই আছে চোর নাই ডাকাত নাই মুনাফিক নাই আছে না কত রকমের মানুষ আছে তে নবী আমাদের মতোই সাধারণ মানুষ এটা যদি বলো এর দ্বারা যদি উদ্দেশ্য হয় আয় নবী আমরাই তো আমাদের মতো আমাদের বড় ভাইয়ের মতো নতুন নতুন ইসলামিক স্কলার বের হয়ে সমাজের মধ্যে মানুষের ঈমানকে লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে এরা বলছে নবী আমাদের বড় ভাইয়ের মতো নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ আমাদের নবী কি আমাদের বড় ভাইয়ের মতো নবীদের ব্যাপারে স্বচ্ছ ধারণা স্বচ্ছ আকীদা রাখুন নবীরা মানুষ ফেরেশতাও না চিনো না তবে নবী নবীগণ আপনার মতো আমার মতো সাধারণ মানুষ নয় 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 নবীদের সাথে কোনো তুলনায় চলে না আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা নবীদের নামে 6টা সূরা ডেলিগেট করেছেন কয়টা সূরা সূরাতু ইউনুস সূরাতু হুদ সুবহানাল্লাহ বলেন সূরাতু ইউসুফ নবীদের নামে আল্লাহ সূরা দিলেন সূরা ইউনুস নাই সূরা হুদ সূরা ইউসুফ আছে সূরাতু ইব্রাহিম সূরাতু মুহাম্মদ সূরাতু নূহ কয়টা ছয়টা নবীদের নামে যেমন সূরা দিলেন আল্লাহ নিজের নামে সূরা দিয়েছেন সূরাতুর রহমান আল্লাহু আকবার বলেন সূর্যের নামে সূরা দিয়েছেন সূরাতুশ শামস সাদের নামে সূরা দিয়েছেন সূরাতুল কমর ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমরি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা সূর্যের নামে সূরা চাঁদের নামে সূরা اقتربت الساعة وانشق القمر আঙ্গুলের সারা চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে এটা কিয়ামতের আলামত আল্লাহু আকবার বলেন চাঁদের নামে আল্লাহ সূরা দিলেন সূর্যের নামে সূরা চাঁদের নামে সূরা ছয়জন নবীর নামে সূরা তারকারাজির নামে আল্লাহ সূরা দিয়েছেন সূরাতুন নাজাম আল্লাহু আকবার আল্লাহ বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা নবীরা নিজের মন মস্তিষ্ক চিন্তা চেতনা থেকে কথা বলেন না নবীদের রিমোট থাকে আল্লাহর হাতে কার হাতে আল্লাহু আকবার বলেন আর সমস্ত নবীদের নামে একটা সূরা দিলেন সেই সূরাটার নাম সূরাতুল আম্বিয়া
সমস্ত নবীরা এখানে ইনক্লুড। নবীদের নামে একটা সূরা দিলেন, নাম কি? সতেরোতম পারা আছে না? আছে কিনা নবীদের নামে সূরা? ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন লা ইয়াসমাউনা মাসিসাহা ওয়া হুম ফি মাশতাত আনফুসুহুম খালিদুন লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়িকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াউমা নাতুবি আস-সামা'আ কাতায়ি সিজিল্লি লিল কুতুবি কামা بدأنا أول خلق نعيد وعدنا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون. الله أكبر. إن في هذا لبلاغا لقوم عابدين. وما أرسلناك إلا رحمة للعالمين. الله أكبر. সমস্ত নবীদেরকে কেন্দ্র করে একটা সূরা ডেলিগেটেড করলেন, সেই সূরাটার নাম সূরাতুল আম্বিয়া। আল্লাহু আকবার বলেন, আরে দেব আল্লাহু আকবার। কিছু কিছু মাসায়া ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য সকল নবীদের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। যেমন নবীরা সবাই দাওয়াত দিয়েছেন লা ইলাহা, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা সিক্রেট মেসেজ ওহি দিয়েছিলেন। সবাইকে হয়তো বা কেতাব দেন নাই, কিন্তু ওহি সবাইকে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। গাইডেন্স, কিভাবে গাইড করবেন, কোন পথে চললে মানুষ সত্য পথ পাবে, কিভাবে চালালে, এগুলো জানতেন। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর সমস্ত নবী অনুপম চরিত্রের অধিকারী ছিলেন। কোন নবী কখনো মেজর কোন সিন কোন পাপ করছে? নবীরা কি পাপি ছিল? নবীদের ব্যাপারে ফতোয়া আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আকীদা, নবীরা মাসুম। নবীরা কি? আমাদের নবীর কোন গুনাহ ছিল? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ইন্না আম্বিয়া আল্লাহে মাসুমুন ক্বাবলান নুবুয়া ওয়া বাদান নুবুয়া ওয়া ইন্নাহুম মুনাসসাহুন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা সাগায়ির। আমার নবীর কোন গুনাহ ছিল? মাসুম না, নিষ্পাপ নবী। দিনে আর রাতে তারপরে 100 বার তাওবা করতেন। ইন্নি আতুবু ইলাল্লাহি মিয়াতা মাররা, এদের উদ্দেশ্য হলো নবীর মর্যাদাকে আল্লাহ বাড়ায় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। প্রত্যেক নবীর মিশন এবং ভিশন ছিল আর দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া। নবীদের মন জমিনের জন্য খেতে পারবে, নবীদের দেহ খাওয়া জমিনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। ইন্না আম্বিয়া আল্লাহ আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরসাকুন ওয়া হুম ইউসাল্লুন, সমস্ত নবীগণ কবর শরীফে জিন্দা। নবীরা কি মরে পচে গলে শেষ? নবীদের ব্যাপারে আমাদের আকীদা কি? নবীগণ রোজা শরীফে আপন আপন রোজায়, সমস্ত নবীগণ কবরে কি? জিন্দা। সবাই বলেন, নবীগণ কবরে কি? জিন্দা। আরো জোরে, জিন্দা। আরো জোরে, জিন্দা। নবীগণ সকলে কি? জিন্দা। সেই নবীজিকে সালাম দিলে নবীজি শুনে না? আল্লাহ সালাম দিয়েছেন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা মূসা, সালামুন আলা ইয়াসিন। আল্লাহু আকবার বলেন। এক এক নবীকে আল্লাহ এক এক ভাবে সালাম দিয়েছেন। সালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়াইয়াউমা আমুতু ইয়াউমা উবাসু হাইয়া। সুবহানাল্লাহ, নবীদেরকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন। আল্লাহ যদি নবীদেরকে সালাম দিতে পারে, আমরা কি আমাদের নবীকে সালাম দেব না? সালাম দেওয়ার নির্দেশ কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলেন। প্রত্যেক নবী, এরা মানুষ ছিলেন, পুরুষ ছিলেন। নবীরা প্রত্যেক নবী নবুয়ত এবং রিসালাতের পাশাপাশি তারা প্রত্যেকটা নবী, প্রত্যেক নবী এবং রসুল তারা ছাগল চড়াইছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সহিহ বুখারীর হাদিস,
2262 নম্বর হাদিস মা বাসাল্লাহু নাবিয়্যান ইল্লা কদ ইয়ারাল গানাম পৃথিবীতে এমন কোন নবী আসেন নাই যে নবী ছাগল চরণ নাই ফাকালা আসহাবু ওয়া আনতা নবীর সাহাবীগণ জিজ্ঞেস করল হুজুর আপনিও কি ছাগল চরাইছেন নবীজি বললেন فقال نعم كنت اراها على قراريت لاهل مكه আমি মক্কাবাসীদের ছাগল চরাতাম এর জন্য আমাকে কয়েকটা দিরহাম দিত কয়েকটা কিরাতের বিনিময়ে এক কিরাত একটা রূপ একটা মুদ্রার বিনিময়ে এক দিরহামের বিনিময়ে আমি মক্কাবাসীদের ছাগল চরাইছি সহিহ মুসলিমের হাদিস كان زكريا عليه السلام ان زكريا عليه السلام كان نجارا حضرت زكريا عليه السلام তিনি ছিলেন কাঠ মিস্ত্রি কি মিস্ত্রি আমার নবী ছাগল চরণ নাই চরণ নাই প্রত্যেক নবী সবচেয়ে বেশি ছাগল চুরিয়েছেন মুসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন প্রত্যেক নবীকে তার নবুয়তের প্রুফ করবার জন্য নবুয়তের প্রমাণ স্বরূপ আল্লাহ প্রত্যেক নবীকে দিয়েছেন মিরাকল বিভিন্ন মুজিজা আর ওলি আউলিয়াদেরকে দিয়েছেন কারামত কি দিয়েছে নবীদেরকে দিয়েছেন কি আর ওলিদেরকে দিয়েছেন কি কোন ওলি কোন নবী এই মুজিজা বা কারামত এগুলো নিজের তরফ থেকে দেখাইতে পারে না এগুলো আসে কার পক্ষ থেকে এবং এটা তাকওয়ার উপর উভয়টাই তাকওয়ার উপর ডিপেন্ড করে আল্লাহু আকবার বলেন কারামত বলেন মুজিজা বলেন দুইটা আসে কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে এই পৃথিবীতে সবচেয়ে বড় বিপদগ্রস্ত ছিলেন নবীগণ সহিহ বুখারীর বর্ণনা সুনান তিরমিজিতে হাদিসটি আসছে 7444 নম্বর হাদিস সহিহ বুখারীতে আশাদুন নাসে বালা আল আম্বিয়া সুম্মা আল আমসাল সুম্মা আল আমসাল সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়েছে নবীগণ সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়েছে কি আমরা মনে করি আমরা একটু কেউ বিপদে পড়লে মনে করি এই তো ধরছে এই তো বেটা তোমারে ধরছে আল্লাহ তোমারে সাইজ করবে আসলে বিপদে পড়লে মানুষ মুকাররাব হয় কার আরো জোরে সবার বলেন আল্লাহর মুকাররাব হয় আল্লাহু আকবার বলেন এই পৃথিবীর সমস্ত নবীদের প্রথম নবী হলেন আগমনের দিক থেকে আদম সফিউল্লাহ আর আগমনের দিক থেকে সবার শেষ নবী হলেন মুহাম্মাদুর পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠালেন সমস্ত নবীগণ ইন্তেকাল করেছেন আপন আপন রোজা শরীফে জিন্না তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয় একজন নবী এখনো ইন্তেকাল করেন নাই তিনি হলেন ঈসা রূহুল্লাহ এটা আকীদা এটা কি এটা কি সব নবী মারা গেছে একজন নবী এখনো চিন্তা তিনি কে ওয়াম কুসু ফিহ আরবাইনা সানা পৃথিবীতে তিনি আসবেন 40 বছর তিনি অবস্থান করবেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন ওয়াইয়া তাযাওয়াজু তিনি বিয়ে করবেন ওয়াইউলাদু লাহু তার সন্তানও হবে কার ঈসা আলাইহিস সালামের আল্লামা ইমাম ইবনু মারদুয়াই তিনি বলে দিয়েছেন ওয়াকাদ বাকিয়া হা হুনা মাউদা এখনো নবীজি রোজার পাশে একটু জায়গা বাকি আছে ঈসা নবী ইমাম মাহদীকে নিয়ে ওয়াইয়াকতুলু আল মাসীহ আদ-দাজ্জাল দাজ্জালকে হত্যা করবে কচু কাটা কাটবে দাজ্জালকে এবং খ্রিস্টানদের ক্রুশকে ধ্বংস করবেন ওয়াইয়াকতুলু সালিবা ওয়াইয়াহলিকু সালিব ধ্বংস করবেন ঈসা রূহুল্লাহ আল্লাহু আকবার বলেন তিনি এখন চতুর্থ আসমানে বাররাফাহুল্লাহ ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা ওয়া মা কাতালু ওয়া মা সালাবু ঈসা রূহুল্লাহকে তারা মারতেও পারে নাই শুলো ছড়াইতে পারে নাই বরং আল্লাহ তাআলা তাকে উপরে উঠাই নিয়েছেন ঈসা রূহুল্লাহ আবার আসবেন ইমাম মাহদী আসবে ঈসা রূহুল্লাহ আসবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেশে অরাজকতা বন্ধ হবে জুলুম নির্যাতন বন্ধ হবে আদ ও ইনসাফ প্রতিষ্ঠা হবে দেশে মানুষের কোনো দুর্ভিক্ষ থাকবে না অভাব থাকবে না প্রত্যেকের বাড়ির সামনে স্বর্ণের পাহাড় থাকবে যার যা লাগবে স্বর্ণের পাহাড় থেকে নিয়ে খরচ করবে কারো কোনো অভাব অনটন দুর্ভিক্ষ চাউলের দামও এত বেশি থাকবে না আল্লাহু আকবার বলেন মানুষ যাকাত দেওয়ার জন্য ঘুরবে দুই চার দশ এলাকা ঘুরে একটা মানুষকে যাকাত দেওয়ার মতো পাবে না জাকাত নেওয়ার কেউ থাকবে না
আল্লাহু আকবার বলেন আর আজ আল্লাহু আকবার এতক্ষণ নবীদের ব্যাপারে স্বচ্ছ ধারণা কি হবে এটা বললাম এসো এখন এই নবীদের মধ্য থেকে একজন নবীর আলোচনা করব তিনি হলেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার সুলাইমান ইসলামের নাম শুনেন না তিনি হচ্ছেন নবী দাউদ আলাইহিস সালামের ছেলে কার ছেলে তাহলে সুলাইমান ইসলামের বাবার নাম কি হযরত দাউদ আলাইহিস সালাম সূরাতুন নামল পিপিলিকার নামে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন কিসের নামে পিপিলিকা নামল মানে কি পিপরা চিনেন না পিপরার কত কালার হতে পারে সাদা কালো লাল রং বেরঙের কেউ বলছেন 1000 রঙের পিপরা হতে পারে জিওলজিস্ট যারা তারা বলছেন যারা এইগুলো নিয়ে গবেষণা করে মাকরাসার নামে কোরআনে আল্লাহ সূরা দিয়েছেন সূরাতুল আনকাবুত 3300 প্রকারের 3300 রকমের মাকরাসা আছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার কোরআনে মৌমাছির নামে আল্লাহ সূরা সূরাতুন নাহল দিয়েছেন আজকে আমরা যে সূরাটা নিয়ে কথা বলছি সূরাতুন নামল 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদা নবী সুলাইমান ইসলাম দাউদ নবীর ওয়ারিস হলেন উত্তরাধিকারী হলেন তাহলে নবী সুলাইমান ইসলাম যে ওয়ারিস হলেন উত্তরাধিকারী পেলেন কার থেকে কি নাম কি নাম নবী দাউদ আলাইহিস সালাম দাউদ নবীর উপর আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছিলেন কি নাম জাবুর কিতাব ওয়ালাকাদ আতাইনা দাউদ জাবুরা সুবহানাল্লাহ তো দাউদ আলাইহিস সালাম ও নবী সুলাইমান আলাইহিস সালাম ও কি বাপ বেটা দুজনে নবী বাপ বেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু সাদের 30 নম্বরে আছে বলেন ওয়াহাবনা লিদাউদ وسليمان ووهبنا لداود سليمان نعم العبد إنه أواب الله رب العالمين بلين ووهبنا آرام دان كلم لداود داود نبي كي سليمان داود نبي كي الله بلين ري داود امي تمك ایک جون شنطان دان کرچه تر نام هوچه سليمان داود نبي كي الله شنطان دلين كي نام كتا بلون ابو سليمان اسلام كي আল্লাহ তাআলা ছোট কাল থেকে আল্লাহ তাআলা নবী সুলাইমানকে প্রজ্ঞা দিয়েছিলেন কি দিয়েছিলেন বিরল প্রতিভার অধিকারী ছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুন নামলের 15 নম্বর আয়াত ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা আমি দাউদ এবং সুলাইমান দুজনকে আমি ইলম দিয়েছিলাম প্রবল জ্ঞানের অধিকারী বানিয়েছিলাম ওয়াকালা এবং দুজনে বলেছিল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন আল্লাহ মুমিনদের মধ্যে আমাদেরকে মর্যাদায় জ্ঞানে গুণে শ্রেষ্ঠ বানিয়েছেন নবী সুলাইমান ইসলাম যে বাল্যকাল থেকে প্রবল মেধার অধিকারী ছিলেন দুটো ঘটনা আমরা বলবো কয়টা একটা বলবো কোরআনুল কারীম থেকে আরেকটা ঘটনা আমরা বলবো সহিহ বুখারী থেকে শুনবেন শুনবেন নবী সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম দুজনে পাশাপাশি একবার একটা ক্ষেত বকরির রাখাল একজন বকরি পালতো এই বকরিগুলো একজনের খেত নষ্ট করে দিল খেত খেয়ে ফেললো কি করলো ফসল কি করলো খেয়ে ফেললো তো গ্রামগঞ্জে আমাদের ফসল খেয়ে ফেললে সরকারি ভাবে আছে খোয়ার কি বলে কথা বলেন না কি আছে আপনাদের এলাকায় কি আছে আছে এগুলো আগে ছিল এখন নাই এখন তো গরু ছাগল ফালেই না তাহলে নাকি খুব কম
গরু ছাগল পালার মানুষই নাই এখন খুবই কম আগে ছিল খোয়ার নবী সুলাইমান আলাইহিসসালাম এবং দাউদ আলাইহিসসালামের যুগে একটা বকরির পাল ছিল একজনের রাখাল তার এই বকরির পালটা একজনের ফসল নষ্ট করে দিল আল্লাহ তাআলা এই বকরির পাল এবং ফসলের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন বকরির রাখাল আর ক্ষেতের ফসলের মালিক দুজনে আসলো নবী দাউদ আলাইহিস সালামের কাছে বিচার নিয়ে কিনি ফসলের যিনি মালিক তিনি বিচার নিয়ে আসলেন এসে বললেন যে দেখেন এই লোকের বকরির পাল আমার ফসলগুলো খেয়ে ফেলেছে আমার ক্ষেত ক্ষেতের ফসলগুলো নষ্ট করে দিয়েছে নবী দাউদ আলাইহিস সালাম বিচার করে দিলেন যে বকরির মালিক যে তার বকরিগুলো ফসলের মালিককে দিয়ে দিবে ফসলের মালিককে কি ফসলের মালিক বকরির পাল নিয়ে মহা খুশি বকরির পাল নিয়ে কি কিন্তু যে বকরির মালিক ছিল তার তো সমস্ত বকরিগুলো চলে গেল মন খারাপ করলো দুইজনে নবী দাউদ ইসলামের বাসা থেকে বের হয়ে একটু বের হয়ে সামনে গেছে দেখা হলো নবী সুলাইমান আলাইহিস সালামের সাথে সুলাইমান ইসলাম ওদের দুজনকে থামালেন থামে জিজ্ঞেস করলেন যে আব্বা এই তো বিচার করে দিছে না বলে হ্যাঁ আব্বা কি বিচার করলো আপনাদের বলে আপনার আব্বা বিচার করছে ফসলের মালিককে রাখালের যে বকরিগুলো ছিল বকরিগুলো সব দিয়ে দিছে বকরিগুলো কি ফসলের মালিক মহা খুশিতে বাড়ি চলে যাচ্ছে এখন নবী সুলাইমান ইসলাম বললেন যে এই বিচারটা যদি আমি করতাম তাহলে আমি কখনোই বিচার করতাম না আমি বিচারটা একটু অন্য রকমের অন্য কায়দায় আমি করতাম সুবহানাল্লাহ বলেন দাউদ আলাইহিস সালাম কেমনে কেমনে শুনলেন জিজ্ঞেস করলেন বাবা সুলাইমান কাছে আসো তুমি যদি বিচার করতে তাহলে কেমন করে করতে বলে আব্বা আমার বিচারটা হয়তো এভাবে যে বকরির যে রাখাল তাকে আমি দিয়ে দিতাম ক্ষেত ফসলটা যে পরিমাণ খেয়েছে ওটা দিতাম আর বকরিগুলোকে দিয়ে দিতাম ফসলের মালিককে আমি বলতাম যে আপনি বকরিগুলো লালন করেন পালন করেন এখানের পশম এটার দুধ যা হবে এটা আপনি ভোগ করেন আর আমি বকরির মালিককে বলতাম রাখালকে যে আপনি এই ফসলটা পরিচর্যা করেন সার দেন গোবর দেন যেভাবে হোক পরিচর্যা করে 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 দ্রুত আপনি এটাকে বড় করেন যেই পর্যায়ে ছিল ওই পর্যায়ে যখন চলে আসবে তখন বকরির মালিক যে ফসলের মালিক ফসলের কাছে ফসলটা ফেরত দেওয়া হবে ফসলের মালিককে আর বকরির মালিককে বকরিগুলো ফেরত দেওয়া হবে তাতে কারো কোনো ক্ষতি হলো না আল্লাহ আকবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ক্ষেত্রে ফাফাহামনাহা সুলাইমান আমি সুলাইমানকে বুঝ দিয়েছিলাম একটা সঠিক বুঝ সঠিক ফাহামটা আল্লাহ তাআলা সুলাইমান নবীকে দিলেন আল্লাহু আকবার বলেন মাঝে মধ্যে বড় মানুষের চেয়েও ছোট মানুষের মাথায় অনেক ভালো বুঝ থাকে আমরা সময় ছোট মানুষের কাছে বুঝ নেই না মাঝে মধ্যে ছোট মানুষেরও মাঝে মধ্যে বুঝ নেওয়া লাগে সুবহানাল্লাহ বলে বাবা কিন্তু নবী কোনো খারাপ কিছু বলা যাবে না নবী না ছেলে তো এখন অল্প বয়স্ক আল্লাহ আকবার বলেন আল্লাহ বলেন আমি সুলাইমানকে এমন সঠিক বুঝ দিলাম সুলাইমানের বিচারটাই সঠিক তাহলে বাল্যকাল থেকে তিনি যে প্রত্যুৎপন্ন মতিত্ব উপস্থিত বুদ্ধিওয়ালা খুব মেধাবী বিরল প্রতিভার অধিকারী ছিলেন কোরআনের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কোরআনে বলে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন এটা সূরাতুল আম্বিয়ার 78 এবং 79 ওয়া দাউদ ওয়া সুলাইমান ইজ ইয়াহকুমান ফিল হারসে ইজ নাফাশাত ফিহি গানামুল কওম ওয়া কুন্না লি হুকমিহিম শাহিদিন আল্লাহু আকবার বলে সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা নবী সুলাইমান এবং দাউদ আলাইহিস সালামের বিচারের কথা আল্লাহ কোরআনে বলে দিলেন
ففهمناها سليمان আমি ফাহাম দিলাম বুঝ দিলাম এজন্য মুফতি সবাই হতে পারে না ফকি সবাই হতে পারে না আল্লাহ নবী বলেন মা ইউরিদুল্লাহু বিহি খাইরান ইফাক্কিহুহু ফিদ্দিন আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ তাকে দ্বীনের সমজ দান করেন আই ফকি কি সবাই হতে পারে মুফতি সবাই হতে পারে ফকি মুফতি সবাই হতে পারে না আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ চান ভালাই চান আল্লাহ তাকে দ্বীনের বুঝ দান করেন আরেকটা ঘটনা সুলাইমান নবী ছোট কাল থেকে মেধাবী ছিলেন এটা আমরা জানব সহিহ বুখারীর 6769 নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কানাত ইমরাআতান মাহুমা আবনাহুমা জাআযিবু ফাযাহাবা বিইবনি ইহদাহুমা দুজন মহিলা সন্তান ডেলিভারি দিল কয়জন কথা বলেন দুইজন মহিলা একসাথে সন্তান কি দিল ডেলিভারি দিল বাচ্চা প্রসব করলো দুইটা বাচ্চা একসাথে হলো দুইটা বাচ্চা যখন একসাথে হলো হঠাৎ করে একটা নেকড়ে বাঘ আসলো কি নেকড়ে বাঘ এসে একটা বাচ্চাকে নিয়ে চলে গেল থাকলো কয়টা বাচ্চা ছিল কয়টা বাঘের নিচে কয়টা আর থাকলো আর মহিলা কয়জন এখন ওই বাচ্চাটা দুইজনে বলতেছে এটা আমার ও বলছে আমার এ বলছে আমার দুইজনে দাবি করতেছে বাচ্চাটা আমার এটা কি কোনো কিসসা কাহিনী না বুখারীর বর্ণনা আল্লাহু আকবার বলেন এটা কোনো বানোয়াত কোনো কিসসা নয় কাহিনী নয় ফাকালাত লি সাহিবিহি সাহিবিহা ইন্নামা যাহাবা বিইবনিকা একজন আরেকজনকে বলল যে তোমার বাচ্চাটা বাগে নিয়ে গেছে ও বলছে তোমারটা নিয়ে গেছে বলছে না তোমারটা নিয়ে গেছে ও বলছে না তোমারটা নিয়ে গেছে লাগলো হইল দ্বন্দ্ব মেয়ে মানুষের ঝগড়া তো বুঝেন কেমন ঝগড়াটা হতে পারে দুজন মহিলা সুবহানাল্লাহ ফাতাহাকামাতা দুজনে মামলা মুকদ্দমা দায়ের করলো মামলা নিয়ে গেল ইলা দাউদ আলাইহিস সালাম কার কাছে দাউদ আলাইহিস সালামের কাছে ফাকাদা বিহি লিল কুবরা দাউদ আলাইহিস সালাম তুলনামূলকভাবে যে মহিলাটার বয়স বেশি ওই মহিলাটাকে বাচ্চাটা দিয়ে দিল মহিলা দুইজন তুলনামূলকভাবে যে মহিলার বয়স বেশি তারে কি দিয়ে দিল তুলনামূলকভাবে কম বয়স্ক মহিলা যেটা সে বাচ্চা পেল না ফখরাজাত আলা সুলাইমান ইবনে দাউদ আলাইহিমা সালাম ফা আখবারাতাহু দুজনেই এই মহিলা যখন বিচার নিয়ে যাচ্ছে তুলনামূলকভাবে কম বয়স্ক মহিলার চোখে একটু পানি আর যে বাচ্চা পাইছে বয়স্ক মহিলা একটু খুশি সুলাইমান নবী তাদেরকে থামাইলেন বলে কি হয়েছে বলে এই সমস্যা আপনার আব্বা বিচার করে দিছে এটা সুলাইমান নবী বলেন আমি যদি বিচার করতাম তাহলে আমি এইরকম বিচার করতাম না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ফাকালা ইতুনি বিসিক্কিন এখন দাউদ আলাইহিস সালাম শুনছে বলছে বাবা তুমি তাহলে বিচারটা করে দেখাও বলে আব্বা আমার বিচার করলে দুইজনকে ডাকেন ডাকলেন আর খাদেমকে বলেন যাও একটা চাকু নিয়ে আসো কি নিয়ে আসো জেনে বলেন চাকু নিয়ে আসো বাচ্চাটাকে নিলেন চাকু নিলেন বলে আশুকু আমি এই যে বাচ্চাটা এই চাকু দিয়ে ধারলো চাকু দিয়ে ভালো করে ধার দিয়ে বলে এই বাচ্চাটাকে আমি দুটো টুকরো করব এক টুকরা দিব এই মহিলাকে এক টুকরা দিব এই মহিলাকে আল্লাহু আকবার বলেন অবাক করার মতো ফকালাত সুগরা তুলনামূলক বয়স কম যে মহিলাটার যে মহিলাটার বয়স ওই মহিলাটা সামনে দাঁড়ানো বয়স্ক মহিলাটা ওটাও দাঁড়ানো যখন চাকুটা নিয়ে কাটবেন ঠিক ওই সময় কম বয়স্ক মহিলাটা বলল যে না এই বাচ্চাটা আপনি কাটবেন না এই বাচ্চাটা আপনি ওই বয়স্ক মহিলাটাকে দিয়ে দেন সুলাইমান নবী বাচ্চাটা নিয়ে কম বয়স্ক মহিলাটাকে দিয়ে দিলেন
দাউদ আলাইহিস সালাম বলেন কেমনে হলো এটা, এটা কেমন বিচার হলো? বলে দেখেন কোনদিন কোন মা তার সন্তান কেটে ফেলা হোক দুই টুকরো করা হোক এটা কোনদিন কোন মা এটা চায় না। আল্লাহু আকবার বলেন কোনদিন পৃথিবীর কোন মা চায় না তার সন্তানটাকে দুই টুকরো করা হোক, বরং সন্তানটা বড় হোক, হোক ওর কাছে যাক। ওই বয়স্ক মহিলাটা, বয়স্ক মহিলাটা একটু কথা বলল না, অথচ এই মহিলা কম বয়স্ক মহিলা বলল এই সন্তানটাকে কাটার দরকার নাই, এটাকে আপনি ওকে দিয়ে দেন, এটার যে ওর যে সন্তান ওর যে মায়া আছে এটা আমি বুঝতে আমার বাকি নাই, জিজ্ঞেস ওই এই সন্তানটা এই মহিলার সন্তান। সালামান ইসলামের এই বিচার দেখে তার বাবা হতবাক হয়ে গেল। আল্লাহ ইন সামিত বিসিকিন কাতুন ইল্লা ইয়াউমাইদিন ওয়া মা কুন্না নাকুলু ইল্লা আল মুদিয়া। তাহলে সুলাইমান ইসলাম ছোট কাল থেকে বিরল প্রতিভার, একেবারে প্রচন্ড মেধাবী ছিলেন। এই একটি কোরআনের আয়াত এবং একটি হাদিস মোবারাকা বুখারীর, এ থেকে আমরা জানলাম আল্লাহু আকবার বলেন সুলাইমান নবীকে আল্লাহ তাআলা স্পেশাল এমন কতগুলো নিয়ামত দিয়েছিলেন যেটা পৃথিবীর কাউকে আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলাকে তাগলা তাকে রাজত্ব দিয়েছিলেন, মুলকিয়াত আবার নবুয়াত দিয়েছিলেন, একসাথে রাজত্ব এবং একসাথে মুলকিয়াত, সাথে সাথে ইলম নবুয়াত এটা দেন নাই। আল্লাহ তাআলা সুলাইমান নবীর জন্য বাতাসকে অনুগত করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালি সুলাইমানার রীহ বাতাসকে যখন বলতো বাতাস চলো, সুলাইমান নবীর কথা মতো বাতাস চলতো, সকালবেলা এক মাসের পথ, বিকেল বেলা এক মাসের পথ চলতো। আবার বলে সুলাইমান আর রি আসিফাতুন ওয়াকুন্না বিকুল্লি শাইইন আলিমিন, নদীতে পাল তুলতো সুলাইমান নবী বলতো যেদিকে বাতাস যেত ওদিকে তার নৌকা চলত, বাতাসকে তার আয়ত্ত এনে দিয়েছিলেন। আচ্ছা আপনারা বলেন আমাদের দেশের যে বিমানে চাক্কা আছে না, ইঞ্জিন ডানা আছে না, সব অকটেন পেট্রোল ডিজেল আছে না, কিন্তু সুলাইমান নবীর যে বিমানটা ছিল মুলকে সুলাইমান এটার কোনো চাক্কা নাই, কোন পাইলটও নাই। সুবহানাল্লাহ বলে কোন পাইলট ছিল, অকটেন পেট্রোল ডিজেল, কোন বিমান বন্দর লাগতো না, যেখানে মন চাইতো সেখানে ল্যান্ডিং করতে পারতেন। কি স্পেশাল আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন, সুবহানাল্লাহ। যতদূর মন চাইতো যেখানে মন চাইতো সুলাইমান নবী স্পেশাল, মুলকে সুলাইমান, তখতে সুলাইমান, সুলাইমান নবীর তখতটা এটা বাতাসে তাকে উড়াই নিয়ে যেত এক জায়গা থেকে আরেক জায়গায়। সুলাইমান নবী এবং তার বাবা দাউদ নবী, দাউদ নবীর একটা মুজিজা মিরাকেল ছিল, তিনি যখন বড় বড় লোহা ধরতেন হাত দিয়ে মোমের মতো গলে যেত, আর নবী সুলাইমান ইসলামকে আল্লাহ মর্যাদা দিয়েছিলেন ওয়াসাল্লাহু আইনাল কত, তামা কত শক্ত না, তামা তামা তামার তার দেখেন না ভাঁজ করা যায় না, সে তামা কত শক্তিশালী, সেই তামা হাত দিয়ে ধরলে মোমের মতো গলে পড়ে যেত। এই মুজিজা মিরাকেল আল্লাহ দান করেছিলেন নবী সুলাইমান ইসলামকে। পৃথিবীর কোন নবীকে জিনদের উপর কর্তৃত্ব কন্ট্রোলিং পাওয়ার কোন নবীর ছিল না, আল্লাহ তাআলা একমাত্র নবী সুলাইমান ইসলামকে, উনাকে জিনের বাদশাহ কেউ কেউ বলতো, জিনদের কন্ট্রোলিং পাওয়ার হাওনান নবীদেরকে সামান্য দিয়েছিলেন, অনেক বেশি কর্তৃত্ব আল্লাহ দান করেছিলেন নবী সুলাইমান আলাইহিস সালামকে, জিনদের কন্ট্রোলিং করার পাওয়ারটা আল্লাহ তাআলা নবী সুলাইমানকে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন মিনাল জিন মাইয়ামালু বাইনা ইয়াদাই বিইজনি রাব্বি, আল্লাহু আকবার, জিনদের দ্বারা বড় বড় টাওয়ার বানাইতো নবী সুলাইমান ইসলাম, কি বানাইতো, বিভিন্ন ধরনের ভাস্কর্য নির্মাণ করত, টাওয়ার বানাইতো,
কিছু জিন ছিল ডুবুরি জিন সমুদ্র থেকে মনি মুক্তা সিন্ধু সেচে মুক্তা আনতো মনি মুক্তা জওহর এগুলো সমুদ্রের অতল গহ্বর থেকে তুলে আনতো এদেরকে গাওয়াস বলে কি বলে গাওয়াস এই জিনগুলোর নাম কি আল্লাহু আকবার বলে জিন আপনারা দেখছেন নি জিন দেখা যায় আমরা কেউ জিন দেখিনি দেখছি কিন্তু বোঝা যায় এক গাছ থেকে আরেক জায়গায় গাছে যায় এটা আমরা বুঝেছি বহুবার জিন বোঝা যায় ডুবুরি জিন এদেরকে বলা হয় গাওয়াস কি বলে গাওয়াস গাওয়াস সমুদ্র থেকে মণিমুক্তা সিঞ্চন করে নিয়ে আসত আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ومن الشياطين من يغوصون له ويعملون عملا دون ذلك وكنا لهم حافظين الله اكبر বলেন এই কাজগুলো তারা করত والشياطين كل بناين وغواص بنا سبحان الله سبحان الله এমন কতগুলো জিন ছিল সালামান নবীর আয়াতে এগুলোর দ্বারা বিশাল বিশাল টাওয়ার বানাইতো ভাস্কর্য বানাইতো এগুলো করতেন কে সুলাইমান ইসলামের আরেকটা পাওয়ার আল্লাহ দিয়েছিলেন তাকে ইয়া ইউহান্নাস উল্লিমনা মানতিকাত তাইর ওয়া উতিনা মিন কুল্লি শাইইন তিনি বলেন প্রত্যেকটা প্রাণীর ভাষা বুঝতেন পশু পাখির ভাষা বুঝতেন নবী সুলাইমান আলাইহিস সালাম কে 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 জোরে বলেন আরো জোরে বলেন পশু পাখির ভাষা বুঝছেন সুলাইমান নবীর সাথে একটা পাখি থাকতো এই পাখিটার কথা আল্লাহ কোরআনে বলছেন সূরাতুন নামলে 27 থেকে 32 নম্বর আয়াতে ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন লাউ আদিবান্নহু আযাবান শাদীদা আও লা আসবাহান্নহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবীন আল্লাহু আকবার বলেন সুলাইমান নবী একটা পাখি তাকে ছায়া দিত এই পাখিটা সাইজে ছিল ছোট হুদহুদ পাখি কি পাখি ছোট সাইজের কিন্তু পাখিটার চোখের আনলিমিটেড মেগাপিক্সেল পাওয়ার আল্লাহ চোখে দিয়েছিলেন মাটির নিচে কত মাইল নিচে সুমিষ্ট পানি আছে এই পানির তথ্য দিতে পারত হুদহুদ পাখি সুলাইমান নবীর পর এক ওয়াক্ত নামাজ ফরজ ছিল সে নামাজটা ছিল আসরের নামাজ কি নামাজ চেরা বলো কোন নামাজ তিনি একদিন এক সফরে বের হয়েছে হুদুদ পাখিকে নিয়ে যেতেন হুদুদ পাখিকে নিয়ে গেলেন আসরের নামাজ পড়বেন কিন্তু পানি পাচ্ছেন না তা আমরা যদি পানি না পাই ফাইল্লাম তাজিদিল মা ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা পানি না পাইলে পবিত্র মাটি দিয়ে কি করতে হয় তায়াম্মুম করতে হয় কিন্তু এটা কেবলমাত্র উম্মতে মুহাম্মদের জন্য খাস অন্য কোন নবীর জন্য এটা ছিল না দেখছেন আমার নবীর বৈশিষ্ট্য হলো জুয়েলাত লিয়াল আরদু মসজিদা ওয়া তাহুরা ফুদ্দিলতু আলাল আনবিয়া বিসিত সমস্ত নবীদের উপর ছয়টি বিষয় আমাকে আল্লাহ প্রায়োরিটি দিয়েছেন প্রাধান্য দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার পুরো জমিন আমার জন্য তাহুরা পবিত্র বানায় দিয়েছেন তাম্মুম পানি নাই তাম্মুম করো সুলাইমান নবীর তাম্মুমের কোনো ব্যবস্থা ছিল না হুদুদ পাখিকে খোঁজ নিলেন হুদুদ কই হুদুদ পাখি নাই অনেকক্ষণ পরে ফাতাফাক্কাদাত তাইরা তাফাক্কাদাত তাইরা ফাকালা মা লি আলা আরাল হুদুদা আম কানা মিনাল গায়িবিন হাজিরা নিলেন হুদুদ পাখি কই দেখেন হুদুদ পাখি নাই অনেকক্ষণ পরে উড়ে 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 তার ছিটে বসবে সুলাইমান নবী বলেন আমি তোমাকে বরখাস্ত করেছি তুমি উদার পারমিশন ইনফর্ম করো নাই আমার কাছে ছুটি না নিয়ে তুমি চলে গেছিলে কোথায় ওস্তাদ চিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন আমি সাবা প্রদেশে গিয়েছিলাম আপনার জন্য সদ্য সংবাদ এনেছি বিশ্বস্ত সংবাদ আপনি একজন বড় পয়গাম্বর আপনিও নবী আপনার বাবাও নবী আল্লাহু আকবার বলেন ফিলিস্তিনের গাজা জা নামক জায়গায় তিনি জন্মগ্রহণ করেছেন সুলাইমান নবীর জন্মস্থান কোথায় ফিলিস্তিনের গাজা 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 দুইটা দুইজন মহান ব্যক্তিকে জন্ম দিয়েছে গাজা একটা হলো গাজা বলতে আবার ওই গাজা খোর ওইটা বুঝেন না
মানুষ তো উল্টা বুঝতে বেশি ব্যস্ত এটা ফিলিস্তিনের একটা প্রসিদ্ধ জায়গার নাম গাজা গ্রামে দুজন সম্ভ্রান্ত ব্যক্তিকে জন্ম দিয়েছে একজন নবী আর একজন ইমাম নবী হচ্ছেন নবী সুলাইমান ইসলাম আর একজন হচ্ছে হযরতে ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আল শাফি রাহিমাহুল্লাহ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মুজামুল বুলদান এটি প্রমাণ করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ نبي سليمان عليه السلام هدهد كبل الهدهد لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين هدهد أمي تمار بيچار كربو أمي تمار كوتين شاستي ديبو نهاية تمي درخستو دي چوتي نيو ناي كنو نهاية تمي دوليل دكا بي دوكومنت زكا بي নালে তোমার জীবন শেষ করে দেব আগে বলো পানি কোথায় আছে পানি বলে সামনে পানি আছে জিনদেরকে বলে এই জিনেরা মাটি খনন করো দ্রুত পানি বের করো জিনদেরকে লাগাই দিলেন বান্না গাওয়াস ওদেরকে বলে এই জিনেরা দ্রুত মাটি খনন করে পানি দাও তারা মাটি খনন করে দ্রুত পানির ব্যবস্থা করলেন হুজুর নেন পানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করলেন উযু করে আসরের নামাজ পড়লেন দুই রাকাত কয় রাকাত ছিল এইজন্য আমরা মুসাফির হলে আমাদের নামাজ কয় রাকাত হয় দুই রাকাতে জোরে মূলে চলে যাই তিন রাকাতে দেখা চার রাকাতটা কয় রাকাত হয় দুই রাকাত হয় আল্লাহু আকবার বলেন নামাজ পড়ার পরে এবার বিচার বসালেন কোথায় গেছিলে হুদহুদ বলে আমি আরেকটি পাখির দাওয়াতে সাবা রাজ্যে গিয়েছিলাম কি দেখলা সাবা রাজ্যে একজন মহিলা দেশ চালায় সম্রাজ্ঞী নাম তার বিলকিস ওইখানে পূজা চলে যত অন্যায় অপসংস্কৃতি তাওহীদ পরিপন্থী কার্যক্রম চলে শিরক চলে আপনি একজন পয়গাম্বর আপনার বাবা পয়গাম্বর আপনার কি কোনো দায়িত্ব নাই সাবা দেশে এরকম অন্যায় চলবে আর আপনি এটা প্রতিহত করবেন না তুমি সত্য বলেছো বলে হ্যাঁ সত্যই বলেছি আমি তখন নবী সুলাইমান আলাইহিস সালাম কলা তিনি বলেন সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন তুমি সত্য বলেছো নাকি মিথ্যা বলেছো আমি এটা দেখব প্রুফ করব প্রমাণ করব তখন নবী সুলাইমান বলেন ইদহাব বি কিতাবি হাদা এই কিতাব নিয়ে চিঠি নিয়ে যাও ফালকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানদুর মা যা ইয়ারজুউন আমি একটা চিঠি দিচ্ছি এই চিঠিটা নিয়ে তুমি রানী বিলকিসের দরবারে যাবে কাকে চিঠি দিলেন সুবহানাল্লাহ বলেন হুদুদ পাকিকে চিঠি দিলেন যাও এই চিঠি নিয়ে মুলকে সাবা সাবা প্রদেশের সম্রাজ্ঞীর কাছে প্রাইম মিনিস্টারের কাছে তুমি যাবে ঠিক আছে উনি চিঠি নিয়ে গেলেন হুদুদ পাখি দরজা বন্ধ জানলা বন্ধ দুপুরে লাঞ্চের পরে রানী বিলকিস ঘুমাচ্ছেন লাঞ্চ করে দুপুরে খাবার গ্রহণের পরে হুদুদ পাখি চিঠি দিবেন কেমনি ভেন্টিলেটার দিয়ে ঢুকে রানী বিলকিসের বুকের উপরে চিঠি রেখে আসলো সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন কোরআন বলছে চিঠি পাওয়ার পরে কি হলো কালাত রানী বিলকিস বলল ইয়া আইয়ুহাল মালউ ইন্নি উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নি উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম আমার কাছে একটা সম্মানিত চিঠি আসছে বলে চিঠির ভাষাটা দেখো ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাহু মিন সুলাইমান চিঠি আসছে সুলাইমানের পক্ষ থেকে সেখানে লেখা ওয়া ইন্নাহু বিসমিল্লাহ নাম লেখা আছে আল্লাহ রহমান রহিম তিনি আমাকে বলছেন আল্লাহ তালু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন তিনি চিঠির মাধ্যমে আমাকে বলেছেন আমি যেন তার কাছে গিয়ে আত্মসমর্পণ করি কার কাছে সুলাইমানের কাছে গিয়ে যেন আমি আত্মসমর্পণ করি তখন সভাসদ বর্গ যারা ছিল এই জন্য কোনো ভালো কাজ করার জন্য পরামর্শ করতে হয়
রানী বিলকিস হঠকারিতা করেন নাই, তিনি সভাসদের সবাইকে নিয়ে পরামর্শ সভা ডাকলেন। এই জন্য কোরআনে সূরাতুশ শুআরা নামে একটা সূরাই দিয়েছেন, পরামর্শের নামে সূরা। যে কোনো কাজ করে পরামর্শ ভিত্তি কাজ করলে ওই কাজের মধ্যে কোনো ভুল হয় না, পরামর্শ ছাড়া কাজ করলে ওই কাজে কি হয়, ভুল হয়। قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون. يعني بلقيس بقول لهم কিছুই জানি না, তোমরা আমাকে যেভাবে বলবে ওইভাবে আমি কাজ করব। قالوا نحن أولو قوة وأولو بأس شديد. ওরা বললো আমরা অনেক ক্ষমতাধর, আপনি যদি বলেন আমরা জীবন দেব, সৈন্য সামন্ত দিয়ে ছাপিয়ে পড়ব, কে সে সুলাইমান, আমরা তাকে দেখে ছাড়ব, আপনি বলেন কি করব। সুলাইমান নবী এদিকে রানী বিলকিস বলল তোমরা ঠান্ডা হও, আমি আগে জানি সুলাইমান কে। একদল বলল উনি একজন বাদশাহ, আরেকদল বলল না তিনি একজন পয়গাম্বর, আল্লাহর পয়গাম্বর, আল্লাহর নবী। রানী বিলকিস বলল তিনি যদি নবী হন তাহলে আমরা এখানে সরি, তার সাথে আমরা যুদ্ধ বিগ্রহ করে পারব না। আল্লাহু আকবার বলেন, আরে যেন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত যুদ্ধ বিগ্রহ করতে রাজি হয় নাই। সুলাইমান নবী বললেন হুদহুদ ওরা কি সিদ্ধান্ত নেয় আমাকে জানাও। সুলাইমান নবী বললেন ওদের সব খবর আমাকে দিবি। হুদহুদ পাখি সব খবর দিল, বলে যে রানী বিলকিস আপনার দরবারে আসতেছে, আপনি কি পারেন না রানী বিলকিসের সিংহাসনটা এনে দিতে? রানী বিলকিস আপনার দরবারে আসার আগে তার পুরো সিংহাসনটা আপনি চলে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান নবী বলেন তো তোমরা আগে বলবা না? বলে রানী বিলকিসের আসতে সময় কত? বলে সময় তো বেশি না, কয়েক মিনিটের মধ্যে চলে আসবে। বলে কয়েক মিনিটের মধ্যে কেমনে পার্লামেন্টটা নিয়ে আসবো? রানী বিলকিসের ওয়ালা হারশুন আজিম, তার বিরাট সিংহাসন, এটা কেমনে আনবো আমি? বলে আপনি একজন আল্লাহর পয়গম্বর বললেই তো হয়। সুলাইমান নবী এবার জিনদেরকে ডাকলেন, হ্যাঁ জিনেরা বলো, কল ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিক বিহি ক্বাবল আন তাকুম মিন মাকামিক। তখন অবাক করার মতো দেওয়ালের সাথে লাগানো একজন জিন ছিল, বলে ওগো নবী সুলাইমান, আমি সুলাইমান নবীর আপনার পক্ষ থেকে আমি আদিষ্ট হলে আমি রানী বিলকিসের সিংহাসনটা এখান থেকে 2500 কিলোমিটার দূরে সাবাদেশ থেকে আমি এনে দিতে পারবো, আমার সময় লাগবে, চেয়ার থেকে আনতাকম আমি মাকামি, চেয়ার থেকে উঠবেন আর বসবেন এই সময়ের মধ্যে আমি হাজির করে দেব। এটা কোরআনের কথা। সুলাইমান নবী বলেন এদিকে সব, এত লম্বা টাইম তোমার লাগবে, এত লম্বা সময় আমার নাই। বলে ওস্তাদ খালি চেয়ারে উঠবেন আর বসবেন এই সময়ের মধ্যে এনে দিব, এই সময়টাও আপনার নাই, তাহলে দেন নেক্সট দেন। قال الذي عنده علم من الكتاب سبحان الله একজন বলল কিতাবের জ্ঞান আলেম। সুবহান আল্লাহ, আলেমের কি মর্যাদা দেখেন, জিন্দের চেয়ে পাওয়ার বেশি আলেম এতে। কোরআনের জ্ঞান মানে কিতাবে আসমানি গ্রন্থের জ্ঞান ছিল। তিনি বললেন আনা আতিকা বিহি, আমি আনবো, কাবলা আইয়ারতাদা আলাইকা তরফুক, চোখের পলকটা খালি উপর থেকে নিচে মারবেন, খালাস। আলাম্মা রাহু মুস্তাকরান ইনদা, নবী সাল্লাল্লাহু আলাইহি চোখ খুলে দেখে পুরো সিংহাসনটা হাজির। সুলাইমান নবী বুড়ো মুরব্বী একজন, তার নাম আসিফ ইবনে বারকিয়া, আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি তাফসির রুহুল মানির মধ্যে বসেন, তার হাতটা ধরে চুমু খেলেন, চুমু খেয়ে বললেন আপনি এনে দিলেন কেমনে পারলেন? বলে হাজা মিন ফাদলি রব্বি, এটা আমার রবের অনুগ্রহ, আমার কোনো ক্রেডিট না, আমি ইসমে আজম পড়ি, আমি নফিয়াস পাতের জিকির করি, এই জিকিরের বদলতে আল্লাহ আমাকে এটা এনে দিয়েছেন। ওয়াজকুর ইসমা রব্বিক, রবের নামের জিকির, আল্লাহ নামের জিকির এত বেশি, এটা পাওয়ারফুল। আল্লাহু আকবার। রানী বিলকিস আসলো, আসার পরে বলে আপনি আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, আমার চাবি দেন,
কোথায় আমার থাকার জায়গা বলে সাবি তোমার ভেলেন ভেলেনটি ব্যাগ আছে না তোমার ব্যাগের ভিতরে সাবি বলে আপনার রুমের সাবি আমার ব্যাগে থাকবে কেমনে আমি আসছি কত দূর থেকে বলে বিশ্বাস না হলে তোমার ব্যাগে সাবি আছে কিনা বলো বলে হ্যাঁ এটা চাবি আছে আমার সিংহাসন এটা তো আমি সাবায় রাখি আসছি বলে এই যে এখানে দেখো এটা নিস্তলায় তোমার সিট রানিবিল কি চাবি বের করে তালার মধ্যে ঢুকাই দিয়ে খুলে দিছে খুলে গেছে খুলে দেখে তার সিংহাসন তার চেয়ার তার সব কিছু বসে এখন ঢুকে বের হয়ে দেখা যায় কিরে পুরো সিংহাসনটা আমার চলে আসছে কেমনে আমি আসলাম একাই আমার সাথে কিছু পাপিয়াদা আসছে বিশাল আরশ আমার সিংহাসনটা কেমনে আসলো রানি বিলকিস তো অবাক হয়ে গেল এটা নবীদের ক্ষমতা দেয় কে আল্লাহু আকবার বলেন একজন ওলি যদি এই পারে আল্লামা ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাই আমাদের মদনার হুজুর তিনি পারেন না কি বলেন পারেন না আল্লাহর ওলির এই প্রতিষ্ঠান এই দিনিয়া মাদ্রাসা সারসিনা হযরত পীর সাহেবের কেবলার দোয়া জাজত এই প্রতিষ্ঠানটি আপনারা চান এই প্রতিষ্ঠানটা বড় হোক কি বলেন চান আর কতদিন এই প্রতিষ্ঠানটা এইভাবে পড়ে থাকবে আমি আপনাদেরকে অনুরোধ করব অনুরোধ করব এই প্রতিষ্ঠানটির জন্য অনেকের মা কবরে অনেকের বাবা কবরে দাদা দাদি কবরে নানানি কবরে একটু পরে ধোয়া হয়ে যাবে আমি অনুরোধ করব একজন ব্যক্তি